তোরা একটা পাল্লাতে আটটা চাপা, আর একটা পাল্লাতে তিনটি চাপা, তিনটে মাল ডান পাল্লায় চাপা, বাম পাল্লাতে আটটা মাল চাপা। সে আটটা মালের নাম আমি বলছি, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আসীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। এই আটটা হলো কি? বাপের মহব্বত, সন্তানের মহব্বত, ভাইয়ের মহব্বত, বিবির মহব্বত, বন্ধু বান্ধবের মহব্বত। পাঁচটা হলো সঞ্চিত মালের মহব্বত, যে মালকে তুমি সঞ্চয় করেছো তার মহব্বত, যে ঘরটা তুমি বানিয়েছো এই ঘরের মহব্বত। আর আট নম্বরে হলো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যেটা রয়েছে এইগুলির মহব্বত। আরেকবার বলছি, বাপের মহব্বত, বেটার মহব্বত, ভাইয়ের মহব্বত, আপনার বিবির মহব্বত, বন্ধুর মহব্বত, সঞ্চিত মালের মহব্বত, ঘর বাড়ি অট্টালিকার মহব্বত, এবং যে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য তুমি করো তার মহব্বত। আটটা জিনিসের মহব্বতকে নিয়ে এসে একটা নারীর পাল্লায় দিয়ে দাও। এখন তোমার ডান দিককার পাল্লাটা ফাঁকা আছে, ওখানে তিনখানা মহব্বত রাখো। আহাব্বাইলাইকুম মিনাল্লাহে, আল্লাহর মহব্বত, ও রাসূলিহি, এবং আমার রসুলের মহব্বত, ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় বেরিয়ে গিয়ে জান দিতে হবে, মাল দিতে হবে। আল্লাহর জিহাদকে মহব্বত করে মেনে নিব, আল্লাহর রাস্তায় শ্রম দিব মেনে নিব, পৃথিবীর মুখে লাত মেরে দিব, যেটা সাহাবীরা করেছেন। এই তিনখানা মহব্বত তুমি চাপাও হে পৃথিবীর মুসলমান। এবার তোমার দিলের ভিতরে একটি কাঁটা আছে, দাঁড়িটা ওপর দিয়ে মনে 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 তলো। এবার দেখো তোমার দিলের কাঁটাটা তিন দিকে যেছে না আট দিকে যেছে? আলহামদুলিল্লাহ, نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ
বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم جنوبكم ويدخلكم জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদনিন ওয়া যালিকা হুয়াল ফাউযুল আযীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন কানা আবাউকুম وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين চলে গেল কেন লাইটওয়ালা? ওকে যে আমাকে দেখা করতে বলেছি, কোথায় গেল? ওখানে আসুক, আমাকে দেখা করুক। কোথায় গেল লাইটওয়ালা? ও সামান্য চোখে পড়েছে তো, ব্যাঙের মতো লাফাইছিল। আমি কি গরু আছি ওটাকে নিব চোখে? হ্যাঁ, সামান্য চোখে পড়েছে তো লোকটি গরুর মতো লাফাইছে, এটা আমি আমি গাধা আছি যে চোখে নিব? কি ও বারণ করছে তো আমি কেন করছি? পাপ করে এসেছিলাম আমি, এত পাওয়ার আমাকে নিতে হবে? স্টেজে কিভাবে লাইট দিতে হয় জানে না, বড় বড় এনার্জি বাল্ব চার পাঁচটা দিয়ে দেবে, বাস হয়ে যাবে। হ্যালোজিনগুলোকে নিয়ে এসে দিয়ে দিয়েছে, মাথা কেটে শেষ হয়ে যাচ্ছে, তাকানো যায় না ওদিকে। এবার যা দেখছি সব আঁধার দেখছি, আঁধার জালসাই ওইদিকে ঘুরিয়ে দাও, বন্ধ করতে হবে না, একদম ওই কোনা করে আঁধারটা আলো করতে হবে। ভিতরে কোনো টিউবলাইট দেয়নি, এই ধারটা আঁধার লাগছে। আপনারা বলেন তো স্টেজ থেকে এখানে আঁধার লাগছে না? তাহলে একটা বক্তাকে যদি এরকম আঁধার লাগে, ও কাকে কথা বলবে? ও আর কুড়িটা হ্যালোজিন নিয়ে এসে এখানে মেরে দেয়, হুঁশি নাই। লাইট কেমন করে দিতে হয়? এ ধারটা আঁধার লাগছে, আমি এখানে খুব বেশি পঞ্চাশটা লোক দেখছি, বাকি দেখতে পেছি না। কীরকম ধরনের লাইট দিয়েছো তুমি যে এখানে লাইট হচ্ছে না? বুদ্ধি দিচ্ছি, আমার বুদ্ধিটা শোনো, ওই হ্যালোজিনটা জ্বালো, এইদিকে জ্বালো, কিন্তু মানুষের চোখে না পড়ে উপরে তিরপলে মেরে দাও। উপরে তিরপলে মারলে ওই ছায়াটা নিচে আসবে, কারোর চোখেও লাগবে না, অথচ লোক দেখা যাবে। আর ওই হ্যালোজিনটা এইদিকে দাও, ওই হ্যালোজিনটা ওই দিকে দাও, কিন্তু ওপর দিকে এরকম ওপর দিকে গাছের ডালের দিকে দিয়ে দিতে হবে, মানুষের চোখে লাগবে না, নিচে আলো আসবে, সবাইকে দেখা যাবে। সোনামানি, ভালো করে বুদ্ধি দিচ্ছি, ওপর দিকে মারতে হবে। আর এই লাইটটা এই তিরপলের গাছের উপর দিয়ে মারতে হবে, তাহলে লোকটি দেখা যাবে। আর এরপরে যেখানে জালসাই যাবে, টিউব লাইট দেবে, এখানে এনার্জি বড় বড় বাল্ব দিয়ে দেবে, কারো ডিস্টার্ব হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কল عن النبي صلى الله عليه وسلم يبدو جيش الكعبة فإذا كانوا ببيضاء من الأرض يكسف بأولهم وآخرهم قالت قلت يا رسول الله كيف يكسف بأولهم وآخرهم قال يكسف به أسوأ فيهم أسوأكم ومن ليس منهم قال رسول الله صلى الله عليه وسلم لما يكسف بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم যেদিন তুমি ডাক দেবে মোরে
তোমার শীতল কোলে ঘুমায় পড়িব তোমার বক্ষে সারা বিশ্বের মায়া ভুলে অগ কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি উপস্থিত আলেম দূর দূরান্ত থেকে আকাশের তারকা সাদৃশ্য আলেমুলা মাবিন্দ এবং সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত আখেরাত সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মণি আজকে আমাদেরকে এই 15 ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে মাদ্রাসা ফতেপুর চিন্তামণির বাৎসরিক উন্নতিকল্পের আয়োজিত মহফিলে বিভিন্ন এলাকা থেকে এনে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন, এর জন্যে আমরা সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হক আখিরি পায়গাম্বার নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহুমা আমিন, আল্লাহুমা সাল্লি আলাইহি, আল্লাহুমা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন সূরা সফ ও সূরা তৌবা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং সেইগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে দু চারটি কথা বলবো বলে নিয়ত করেছি, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আমার বক্তব্যের প্রারম্ভে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে, ওনাদের দাঁড়ানোটা দোষ নাই, আমার যতটুকু আইডিয়া ওনাদের পায়ের নিচে বসার মতো জায়গা নাই, আর যদিও বসার মতো জায়গা আছে তো চেয়ারের পেছনে হয়ে গেছে, এখন ওদের ব্যাপারে এই জালসা কমিটি মাদ্রাসা কমিটির কাছে আমার আবেদন, মেহমানের ব্যাপারে যথেষ্ট সজাগ হতে হবে, ইসলাম মেহমানের ওপরে অনেক অনেক সজাগ এবং এর ওপরে গুরুত্বপূর্ণ ইসলাম কথা বলেছেন, বিধায় আপনারা দেখেন লোকগুলোকে বসানোর চেষ্টা করেন, আর এই সামনে যদি কিছু দেওয়ার মতো থাকে তো দেন, আপনারা একটু চেপে বসেন, যারা দাঁড়িয়ে আছে ওরা যেন বসতে সুযোগ পায়, আর বিশেষ করে এই দিকে চারখানা চেয়ারকে এইদিকে আসতে হবে, আপনারা চেয়ারে যারা বসে আছেন থাকেন কিন্তু একবার পেছন দিকে তাকিয়ে দেখেন যে আপনার পেছনের লোকটা নিচে বসে আছে কি, যদি থাকে তো আপনাকে উঠতে হবে, কারণ আপনি একটা মানুষের ডিস্টার্ব করতে পারেন না, এ হক আল্লাহ আপনাকে দেয়নি, ও চেয়ার পাছাই নিয়ে দৌড়লে হবে না, চেয়ার নিয়ে এইখানে আসতে হবে, একদম এই চারটা চেয়ারকে উঠতেই হবে, বাপজি কোনো ব্যাপার নাই, বসতে ঠিক জায়গায় পারেন নাই, আল্লাহর রাস্তায় উঠেন আপনারা, মানুষের সুযোগ করে দেন বসার, মানুষকে ভালোবাসেন। আর মা বোনেদেরকে বলছি আপনাদেরকে তো আধুনিক প্রজেক্টের মাধ্যম দিয়ে ছবিতে দেখানো হচ্ছে, আপনারা ছবিতে দেখেন এবং কানকে খুলে রাখেন তো আমি আল্লাহর কাছে শুকরিয়া করব, এবং আল্লাহর কাছে এতটুকু আমার বিশ্বাস আমার রব আপনাদেরকে কিছু বোঝার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। এখন আমি আমার বক্তব্যের দিকে আগাতে শুরু করছি, আপনারা একটু আগে বসেন, একটু আগে বসেন, জি আচ্ছা, ইউটিউবারদের ভিতরে টপ 10 কে আছে, এখানে আছে টপ 10 বাংলাদেশের, এখানকার নয় না, আচ্ছা ঠিক আছে, আপনারা একটু আগে বসেন, আগে বসেন, আমি আপনাদের সামনে এবার বক্তব্যের জগতে আগিয়ে যাচ্ছি, কিছু প্রশ্ন কিছু কারণে থেকে যায়, আজকের বক্তব্যের বিষয়টা হচ্ছে আত্মসমালোচনা, নিজের দোষকে নিজে খুঁজে বের করা, পৃথিবীর বুকে মহৎ ব্যক্তি ওই
পৃথিবীর বুকে মহৎ ব্যক্তি ওই যে নিজের বিচার নিজে করতে পারে। আমি অন্যায় করেছি, এটা সে জবান দিয়ে বলতে পারে। পৃথিবীর মধ্যে দামি ব্যক্তি ওই যে নিজের বিচার নিজে করতে পারে। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের ভিতরে একে ওপরে কখনো উঁচু নিচু ছোট কথা হয়ে গেছে, বড় কথা হয়ে গেছে, কিন্তু যখন তারা বলেছেন পরে পরই তারা অনুশোচনার জগতে পৌঁছে গিয়ে একে ওপরে সন্ধি করেছেন, আপোষ করে নিয়েছেন। যেমন একটা কথা আপনাদেরকে বলি, আবু বাকারের মতো ব্যক্তি একটু রাগান্বিত হয়ে কথা বলেছেন, সেই আবু বাকার আবার রসুলকে বলছেন, ইয়া রসুলাল্লাহ, আমি অমুকের সঙ্গে একটু রাগারাগি করে ফেলেছি, আপনি আমাকে আপোষ করে দেন, আমার এই ত্রুটিটা, আমার এই ভুলটা হয়ে গেছে, এর জন্য আমি তার কাছে ক্ষমা চাইছি। সেই ব্যক্তিকে ডেকে বলা হলো, হয় তুমি আমাকে মাফ করো, না হয় তুমি আমাকে গালি দাও, না হয় তুমি আমাকে তোমার মতো করে কিছু একটা বলো, যাতে ওপর দিকে তুলেন, ওপর দিকে তুলেন, ঠিক দিয়েছেন তো, যাতে করে আমি যেন মাফ পেয়ে যাই। তো পৃথিবীর বুকে এই মহৎ ব্যক্তিটা পাওয়া খুব মুশকিল। পৃথিবীর ব্যক্তি এখন বর্তমানে কোন মিজাজে চলে, আমি ঠিক আছি তুই ঠিক হগা, কেউ নিজের ভুল দেখতে পায় না, কেউ নিজেকে কোনো দিন আয়নাতে দাঁড়িয়ে দেখে না। আজকে চায়ের দোকানে বলেন, মার্কেটে বলেন, বাজারে বলেন, বাস স্ট্যান্ডে বলেন, বাসের সিটে বসে বলেন, ট্রেনের সিটে বসে বলেন, সারা দুনিয়ার সমালোচনাতে ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু আমি যে ভুল করেছি, আমার ভিতরে ভুলে গাদা আছে, এইটা কেউ খুঁজে পায় না। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, তোমার হাতে পাঁচটা আঙুল, কত সুন্দর কথা। একজন বড় দার্শনিক বলছেন, তোমার হাতে পাঁচটা আঙুল, একটা আঙুল লোকের দিকে দাও, যখনই তুমি একটা আঙুল লোকের দিকে দিবে, আর একজন ওপর দিকে চলে যাবে, আর তিনজন তোমার দিকে আসবে। তার মানে ই বদ উ চোর, মা বোনকে বলছি, ওই মেয়েটি খারাপ, ওই মেয়েটি নোংরা, এর চরিত্র খারাপ, ও খারাপ, এ খারাপ, এই লোককে খারাপ দেখছে যেটা, সেটা একটা আঙুল, আর নিজের বুকের দিকে রয়েছে তিনটে আঙুল। সে যদি চার আনা খারাপ, তাহলে তুমি হচ্ছ বারো আনা খারাপ। আর একজন বলছে, আমি সাক্ষী আছি, ওপরে আল্লাহ আছে। তুই কথা বলার আগে ভাব। কোরআনে আছে, ওয়াইদা কুলতুম ফাদিলু, সূরা আনআমের ভিতরে, যখন তুমি কথা বলবে তো ইনসাফ, আদল, বিচার, বিচার্য জ্ঞানকে সামনে রেখে কথা বলবে, কারণ ও খারাপ যে তুমি বলছো, একটু ভেবে দেখো, ওপরে আল্লাহ আছে, আর আমিও সাক্ষী রয়েছি, ওপরে আল্লাহ আছে, আমিও সাক্ষী রয়েছি। তুমি লোকের ভুল দেখছো, তুমি কি নিজেকে কোনো দিন ভুলের দাঁড়িতে চাপিয়েছো? তুমি কি কোনোদিন নিজেকে একবার তোলাতে ওজন করে দেখেছো যে আমি কোন পজিশনে দাঁড়িয়ে আছি, পৃথিবীর মাটিতে আমার পজিশনটা কি, আমার জায়গাটা কি? কিছু লোকই আছে সমালোচনা করতে ভালোবাসে। আজকে আমি একটা বড় দুঃখ করে কথা বলছি, হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, এখন বানতে দেন, সবর করেন। তাহলে আমার সবর কতটা, আপনাদের সবাই মিলে ভাগ করে নেন, আর আমাকে একা দুটো দিয়েছে, তাহলে চিন্তা করেন, এইগুলো যখন বাঁধে তো বিবেক থাকে না ওদের, ওদের যদি ক্যাপাসিটি থাকতো যে মুলবির গালে দুটো বাঁধবো তো বেঁধে দিত, আল্লাহ শুধু এখানে অ্যাঙ্গেল দেয়নি, তাই চেষ্টা তো আছে, কোন দিন হয়তো বেঁধেই দিবে, হ্যাঁ, কোথায় লাইট বাঁধতে হয় এটা জানে না। তো আপনারা আমার দিকে ধ্যান দেন, এখন খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, আর বিশেষ করে যারা দাঁড়িয়ে আছেন, ভাই আমার একটু এই সাইডটা আসেন, এই সাইডটা ফুল ফাঁকা, পোড়া ফাঁকা, পোড়া ফাঁকা, আপনারা দাঁড়িয়ে থেকে শুনবেন কেন? আমি কোরআনের আয়াতের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন, আর বসেন, এত তাড়াতাড়ি পেশাব পায়খানা লেগে যাচ্ছে, তাহলে কী করে কী হবে? তো নিজের ত্রুটি আমরা নিজে খুঁজে পাই না, নিজের ত্রুটি। আবু বাকার তিনি নিজের হাতটাকে নিজের বুকে মারছে, বুকে মারছেন, আর কী বলছেন? আবু বাকার মুনাফিক, আবু বাকার মুনাফিক, আবু বাকার তুই মুনাফিক,
কত অনুশোচনা। আবু বাকার তুই মুনাফিক, আবু বাকার তুই মুনাফিক, আবু বাকার তুই মুনাফিক, এটা বলছেন আর ধরতে রয়েছেন। ধরতে 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 নবীজির কাছে যাচ্ছেন মসজিদে নববীতে। নবীজি বলছেন, আবু বাকার তোমার এত হতাশা কেন? তুমি নিজেকে হতাশায় রয়েছো কেন? আবু বাকার বলছেন, দয়ার নবী গ, আমি আপনার মজলিসে বসে বসে অঝোর নয়নে কাঁদছিলাম, আর যখনই আমি বাড়ি চলে গেলাম আমি বিবির সঙ্গে আনন্দে হেসে ফেললাম। তো আমার বিবেক আমাকে বলছে, আবু বাকার তুই এখনই নয়ন ভরে নয়নের জলে অশ্রুসিক্ত আঁখিতে আল্লাহর ভয়ে ভয়ে কাঁদছিলি, আবার এখনই তুই দাঁত বের করে বিবির সঙ্গে খিলখিল করে হাসছিস, এ আচরণ কেন তোর হয়? তাই আবু বাকার বলছেন, নবী গ, আমি নিজেকে সন্দেহ করছি, আমি মুনাফিক। বিশ্বনবী বললেন, আবু বাকার, বিবির সঙ্গে হাসা হলো ইবাদত, বিবিকে আনন্দ দেওয়া হলো ইবাদত, বিবির সঙ্গে খেলা করাটাও ইবাদত, বিবির সঙ্গে কৌতূহল করাটাও ইবাদত। অতএব আবু বাকার তুমি মুনাফিক নও, আমার মজলিস আর বাড়ি দুটায় যদি বারবার এক হয়ে যায় তাহলে কোনো মানুষ আর সংসার করতে পারবে না। আবু বাকার তুমি মুনাফিক নও। কত অনুশোচনা। বিশ্বনবী বলছেন, হানিয়াল লেখা উমার, উমার রে এসো সুসংবাদ লাও। উমার বললেন, কি সুসংবাদ? নবীজি বলছেন, উমার আমার উম্মতের ভিতরে, আমার উম্মতের ভিতরে, আমার উম্মতের ভিতরে যে লোকগুলি একদম পাক্কা জাহান্নামি হয়ে গেছে, জাহান্নাম চলে যাবে এইরকম 70,000 লোককে আমার রব ক্ষমা করে জান্নাতে দেবেন। হযরত ওমার খুশিতে চোখের পানি বের হয়ে গেল খুশিতে, এবং বলছেন, দয়ার নবী গ, এটা সুসংবাদও বটে আবার দুঃসংবাদও বটে। নবীজি বললেন, সুসংবাদ বুঝলাম কিন্তু দুঃসংবাদ বুঝলাম না ওমার। ওমার বলছেন, নবীজি গ, আপনার যতগুলি উম্মত পৃথিবীতে আছে তার মধ্যে 70,000, তার মানে গণনাই যেন কম হয়ে যেছে, আল্লাহকে বলে কি বাড়ানো যাবে না? নবীজি বললেন, উমার সুসংবাদ লাও। আবার সংবাদ এলো, ওই 70,000-এর প্রত্যেকটির সঙ্গে 1,000 করে আল্লাহ আবার বরাদ্দ করেছেন। উমার বললেন, এটাও মনে হচ্ছে নবীজি আর একটা কি বাড়ানো যায় না? বিশ্বনবী বললেন, উমার রে, সে তার সঙ্গে আবার 10,000 করে দেবেন প্রত্যেকটির সঙ্গে, তিনবার বলা হয়ে গেল। হযরত উমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আর একটু বরাদ্দ করা যায়? আল্লাহর নবী বললেন, উমার শেষ সুসংবাদটা নিয়ে নাও, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, কিয়ামতের ময়দান গুটিয়ে যাবে, আরশ গুটিয়ে যাবে, সিংহাসন গুটিয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে কষ্ট পাবে। এই অবস্থায় আমার রব তার দুইখানা হাতকে জাহান্নামের ভিতরে ভরবেন, আর এই রকম করে মুষ্টি করবেন, এই রকম নয়, এই রকম নয়, এই রকম নয়, এই রকম নয়, এইভাবে ধরবেন, আর 3 মুষ্টি বের করে তাদেরকে গোসল করিয়ে আপনার আবে হায়াতে তাদেরকে গোসল করিয়ে আমার রব 3 মুষ্টি জান্নাতে দেবেন। উমার রে, ওই মুষ্টিটা এমন হবে যার ভিতরে কালেমা ছিল, ইমান ছিল না, শিরকের ময়দানে পা দেয়নি, ওই লোকটাও ওই মুষ্টির ভিতরে চলে আসবে। এবার উমারের ভাষাটা শুনেন, উমার ডুকরে কেঁদে উঠলেন খুশিতে, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন, আমি উমার যেন আল্লাহর মুষ্টিতে চলে আসতে পারি। অনুসূচনা কি ছিল? আমি একটা জায়গা নিয়েছি, গোটা ঘটনাটা শোনানোর একটাই উদ্দেশ্য,
যার ব্যাপারে রসুল বলছেন লাও কানা বাদি নবিয়া, আমার পরে যদি কেউ নবী হতো কানা লাহু উমার, সেটা উমার হতো। তাহলে ওই লোকটা আবার বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন যেন আমি মিষ্টির ভিতরে চলে আসতে পারি। তার অনুশোচনাটা কী ছিল, নিজেকে কী ভাবতো, নিজেকে কত হেয়ানত ভাবতো, কত হেকারাত ভাবতো। আর আমরা দোয়া তো সবটা জানি না, নামাজটা রুকু সাজদা কেমন করতে হবে আমার জানা নাই, এবং কোন জায়গায় কোন দোয়া পড়তে হবে সেটাও জানা নাই। 70 বছর নামাজ পড়ছি, কমপ্লিটলি নামাজের বিষয় বুঝি না, অথচ উল্টা পাল্টি ডাডা মাডা ভাঙা চোড়া দোয়াতে নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হচ্ছি তো বুকটাকে পাঠান পাড়া করে নিয়েছি, দিয়ে বলছি অমুকের বেটা নামাজ পড়ে না, ও জান না যাবে বলে মনে হয় না, ফাইসলা দিচ্ছে ও, এইখানে লাগাও আমার সোজা লাগাও, যাও দিকে যাও, একদম দাঁড়াবে না আমার সামনে, এই চারটাকেও সরাতে হবে যে পজিশনে দিয়েছো তোমরা, আর কোনো দিন আমার সামনে এইভাবে দেবে না, আমি এগুলো পছন্দ করছি না। আগামী বছর থেকে নতুন ডেট নিলে 4-5টা নিয়ম, তার মধ্যে একটা হচ্ছে ইউটিউবার থাকবে না, যে জলসা ইউটিউবার থাকবে না ওটা ডেট নিব না, হলে নিব না, আর পারছি না। কি থানবিল দিয়েছে জানেন, আমি জবান দিয়ে বলতে পারবো না। আমি ওই জন্য বললাম যে টপ 10টা কোথায়, ওকে আমি বাংলাদেশেই ধরবো, সিআইডি দিয়ে ধরবো, বাংলাদেশের সিআইডি হেড আমার বন্ধু। কি থানবিল দিয়েছে যেটা আমি জবান দিয়ে বলতে পারছি না, আমি এত বক্তা এত কথা বলি স্বামী স্ত্রী, তারপরও কি নোংরা নোংরা ভাষা, জি ছি 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 ছি, এই করে টাকা করে খেতে হবে, কে বলেছে ওদেরকে, কোথায় নোংরা শুয়ে দিয়েছে, কি করেছে কি করেছে, সাদা সিধে বক্তার ছবি থাকবে, দুটো সিনসিনারি দিলে ঠিক আছে, মক্কা মদিনার তেমন করে দিয়েছে ইংরেজদের চুমা চাট্টি দিয়ে, আমি কোথা বলেছি ওকে, এই ভাষাগুলো আমার জীবনে ব্যবহার করে দিই, ওকে আমি ধরছি, ওর ঠিকানাটা বের করে দিতে পারবে কেউ, তোমরা তো বার করতে পারো, বের করে আমাকে হোয়াটসঅ্যাপে দিও তো। এই চেয়ারওয়ালা লাল গেঞ্জি উঠো, চলো উঠো উঠো উঠো, ডিস্টার্ব হচ্ছে পেছনে, ডিস্টার্ব হচ্ছে, উঠতে হবে, কোনো উপায় নাই, আমি এই ভলেন্টিয়ারই চালাবো যতদিন জলসা করবো, ভাবছি আপনি উঠেন, আপনার পেছনের লোকের ডিস্টার্ব হচ্ছে। আর ছেলে মানুষগুলো নিচে বসেন, এই মুরব্বীগুলোকে চেয়ার দেন, ছেলে মানুষগুলো নিচে, এই যে লোকটা চেয়ার নিয়ে হাঁটছে ওর হক আছে চেয়ারে বসা, ওই বয়সে হাঁটু ব্যথা হয়, ওটা এমন একটা বয়স হাঁটু ব্যথা হবে। আর জালসা কমিটি আর কোথাও আছেন তো বলে দিই, আসামে জালসাতে চেয়ার থাকে না, আসাম রাজ্যের জালসাতে চেয়ার থাকে না, একটা খালি বক্তার থাকে, বাকিখানে লেপকেতে দেয়, সভাপতিও নিচে বসে, কালেকশনও নিচে হয়, লোক সব নিচে বসে, চেয়ার আনবেন তো সব পাছায় ঘা হয়ে যাবে, ওই যে বাচ্চা ছেলেগুলো বসে আছে ওইগুলো যদি এখন থেকে মাজার দোষ হয় তো বিয়ে হবে ওদের, বয়স্ক মানুষ বসবে তো একটা মানান আছে। তো যাই হোক, আমার বক্তব্যের গতিটা কোন দিকে যাচ্ছে, তাদের অনুশোচনা কী ছিল, তাদের অনুশোচনা কী ছিল, সোনাকে গয়না করে, সোনাকে পিটিয়ে গয়না করে, গয়না করার পর তাকে ছিলে, চাকু দিয়ে নয়, পাথর আছে, অ্যাসিড আছে, আরও কিছু পানি আছে, তা দিয়ে ছিলবে, ছিলতে ছিলতে তার ওপরটা তেল হয়ে যাবে, ত্রুটি মুক্ত হবে, তারপরে তাকে পালিশ মারবে, তারপরে আপনার হাতে দেবে যে এটা আপনার গয়না, তারপরে সেটা নাকে কানে নেওয়া যাবে। তো ছিলে, তো জিন্দেগিকে, নিজের জিন্দেগিকে যদি সুন্দর বানাতে হয় নিজেকে ছিলতে হবে, এমনি করে এমনি করে ছিলতে হবে। জি, দুটো হ্যালোজিন বন্ধ করেছি কি করিনি আমি, অন্যদিকে দিয়েছি, আর হ্যাঁ না বলেন এতগুলো লোক, পেছন থেকে একটা হ্যালোজিন লাগিয়েছে আমার কুটকুটি বাড়ার লেগে, ওই যে মোবাইলে কত জ্বালা, আমার বক্তা না লিয়াই ভালো। তো ছিলতে হবে। এবার আসেন, সাহাবিদের একটা জিন্দেগিতে মহাসাবা ছিল বলি, মহাসাবা, জি, তারা যখন বিছানায় যেতেন, বিছানায় শোয়ার আগে নিজের জিন্দেগিটাকে তারা ছিলতেন, নিজের জন্য নিজে স্বর্ণকার হয়ে যেতেন, যে মনে মনে বলতেন আজকে সকালে আমি অমুক একটা জোরে কথা বলেছি, ধমকি দিয়েছি, সেটা না দিলি তো আমার জন্য ঠিক ছিল, 2 ঘন্টা পর আর একজনকে একটা খারাপ কথা বললাম, এটা যদি না বলতাম তো আমার জন্য ঠিক হতো, ওই জায়গায় বসে অতিরিক্ত কিছু কথা বলে দিয়েছি, ওই কথা কটা যদি না বল
চলতাম তো আজকে আমার দিনটা ভালোই চলে যেত, বলে যে যেমন গেছে না বলো সেই রকম গেছে। আমি চায়ের দোকানে অমুক মাস্টারের বিরুদ্ধে চারটা কথা বলেছি, সেটা যদি না বলতাম তো চলে যেত, সকালে উঠে তার কাছে মাপ চেয়ে নিব। এইভাবে তারা নিজের জীবনটাকে ছিলে, জোহরের নামাজে আধা ঘন্টা আগে আসার কথা, কিন্তু কোনো রকম দুই রেখা সুন্নত পরে জোহরটা পেলাম। আমি যদি আধ ঘন্টা আগে আসতাম তাহলে মসজিদে আমার তেলোয়া তসবি হয়ে যেত। এইভাবে নিজের ত্রুটিকে নিজে নিজে বের করত, ত্রুটি গলা মনে মনে জমা করে রবের কাছে রাত্রিতে অঝোর নয়নে কেঁদে বলতেন, আমার রব আমি যেগুলো ভুল করেছি আগামী দিনে না করার প্রতিজ্ঞা নিয়েছে, মাবু তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার ত্রুটিগুলোকে তুমি মুছে দাও। এইভাবে তারা ধীরে 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 একটা জায়গায় গিয়ে পৌঁছিয়েছেন, জিন্দেগিটা তাদের কত দামি হয়ে গেছেন, পৃথিবীর বুকে বসে রয়েছে অত তো জান্নাতের খবর তারা পেয়ে যাচ্ছেন। একটা আশার মুবাশশারা, আবু বাকার জান্নাতি, উমার জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, এ তো নবীজি সরাসরি বলেছেন, পরোক্ষভাবেও নবীজির কাছে খবর এসেছে আরো জান্নাতি। যেমন নবীজি বলেছেন, বদরি সাহাবি যারা বদরের প্রান্তে 313 জন দাঁড়িয়েছিলেন জিহাদের ময়দানে, তাদের আগের পিঠের সমস্ত গুনাহ মাফ, তার মানে তারা জান্নাতি। এমন ভাবে সুসংবাদ এসেছে তাদের জিন্দেগিকে কোন জায়গায় পৌঁছেছে। আম্মা জানা আয়েশাকে আল্লাহর নবী বলছেন, আয়েশা রে তুমি আমার পৃথিবীতে যেমন স্ত্রী, ওই রকম তুমি আমার জান্নাতে স্ত্রী হবে। যেদিন আমি জানতে পারলাম সেদিন থেকে মনে হয় যেন আমার মত হয়ে যাক এবং আমি জান্নাতে চলে যাই, তোমাকে আবার আমি জান্নাতে পেয়ে যাব। আয়েশা বুঝতে পারলেন আমি জান্নাতি। এইভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরোক্ষভাবে বহু জান্নাতি ঘোষণা করেছেন, কারণ তারা নিজের জিন্দেগিকে ছিলে ছিলে সোজা করেছি। ছোট্ট একটি কথা আপনাদের সামনে এবার বলি, বাবরি মসজিদ কালকে থানবিল বানাবে যে বাবরি মসজিদের কথা বলে ছিলে দিয়েছে একদম, একটা ইউটিউবারকে যদি দেখতে পাই তো কেস করে দম ছাড়িয়ে দেবো। বাবরি মসজিদ চলে গেল, মসজিদের পূর্বের ইতিহাস কী ছিল আমি জানি না, তবে চলে গেল, বেশ ঠিক আছে গেল। যতটা দুঃখিত আমি আপনি অতটা দুঃখিত আমিও, আমার মুসলমানের রক্ত আছে, আমার বুকে মুসলমানের রক্ত আছে, যতটা কষ্ট আপনার হচ্ছে অতটা কষ্ট আমার হচ্ছে, তো একবার নিজেদের ভুলটা দেখি তো। কেন গেল, কেন গেল, কেন গেল? বাবরি মসজিদটা আমার এখান থেকে কিছু না হলেও 1700 কিলো দূরে, 1700 কিলো দূরে কেন, 1700,000 যদি দূরেও হয় তাও কলিজাটা সেখানে আছে। ওরা জুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসা ফিল মাসাজিদি, ওই লোকটা আরশের ছায়াতে থাকবে যার দিল মসজিদে টাঙা থাকবে। পৃথিবীর মসজিদ আমার হৃদয়ে আছে যত দূরেই হোক, কিন্তু আপনার বাড়ির পাশের মসজিদটা কোন পার্টি বলেছিল ঢুকিস না, ওই পার্টিটার নাম বলেন। আপনার বাড়ির পাশ থেকে ফিতে ধরে যেটা সবথেকে নিকট মসজিদ, বিজেপি বলেছে, বজরং বলেছে, শিবসেনা বলেছে, তৃণমূল বলেছে, সিপিএম বলেছে, কংগ্রেস বলেছে, এসোসিয়াই বলেছে, কে বের করেছে এই মসজিদ থেকে আপনাকে? বিসমিল্লাহির রহমানির রহিম, إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله
ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। বলেন, আমি এবার গভীর তথ্য দিকে যাচ্ছি যে মুসলমান তোমাদের কাছ থেকে এগুলো যাচ্ছে কেন। আল্লাহ বলে দিয়েছেন, কোরআন প্রতিদিন আপডেট হয়, কোরআনই লেখা আছে ফিহা কুতুবুন কাইয়্যিমা, এটা প্রতিষ্ঠিত কিতাব যা কিয়ামতের পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত একই পাওয়ারে দাঁড়িয়ে থাকবে, যে পাওয়ারটা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, এর পাওয়ার শৈথল্য হবে না। এবং প্রতিটি জামানায় প্রতিটি দিন প্রতিটি সকালে আপডেট দেবেই এবং বিশ্বকে তার মোকাবেলার কথা শিখাবে। এখন বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার গোলাম, কখন তোমাদের ওপরে বিপর্যয় আসবে, কখন তোমরা হেয় প্রতিপন্ন হবে। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, এই উম্মতের বিপর্যয় হচ্ছে পৃথিবীর বাদশাকে, প্রশাসনকে, প্রধানমন্ত্রীকে তাদের বিরুদ্ধে বানিয়ে দেওয়া হবে, তাদেরকে দেখতে পারবে না, তাদেরকে মেনে নিতে পারবে না, এমন মিজাজের বানানো হবে। কখন বানানো হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহে, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহে। যে এলাকায়, যে বস্তিতে, যে গ্রামে, যে টলাতে, যে পাড়াতে, যে জেলাতে, থানাতে, দেশে আল্লাহর না ফরমানি প্রকাশ্যভাবে চলবে, সদর রাস্তাতে, রাজপথে জুয়ো চলবে, তাস চলবে, লুডু চলবে, দাবা চলবে, বেশা নাচবে, লুচ্চা নাচবে, রান্ডিগিরি চলবে, মদ চলবে, সুদে অহরহ লেগে যাবে, আমার উম্মত এইগুলো নিয়ে মাতোয়ারা হয়ে যাবে, তখনই আল্লাহর মদত তাদের কাছ থেকে চলে যাবে, আল্লাহর সাহায্যের হাতটা আল্লাহ গুটিয়ে নেবেন। আর আল্লাহ নিজেই বলেছেন, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে। আল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ এই ফাসেক বেঈমানদেরকে হেদায়েতের রাস্তা দেন না। তারা আটটা জিনিসকে ভালোবাসবে তিনটের তুলনায়, আটটা জিনিসকে নিয়ে মাতোয়ারা হয়ে থাকবে তিনটের তুলনায়। জি, আবার বলছি, আটটা জিনিসকে ভালোবাসবে তিনটের তুলনায়, কোরআন থেকে বলছি। এখন একটা উদাহরণ দিব, একটা দাঁড়ির দুইটা পাল্লা, এক পাল্লাতে ওই এক গ্রামের বাটখারা, এক গ্রাম ছোট্ট এক গ্রামের বাটখারা আটটা রাখা আছে, তোমার ওজন হলো 8 গ্রাম, 10 গ্রামও হয়নি। আর একটা পাল্লাতে কুইন্টলের বাটখারা তিনটে রাখা আছে, এরা গণনায় তিনটে, এরা গণনায় আটটা, গুনতিতে বাম পাল্লাটা বেশি, গুনতিতে ডান পাল্লাটা কম, কিন্তু ওজনে কে বেশি? জোরে বলেন, তিনটে। তো ওজনে যে তিনটে বেশি এটা বলবে কে, তার নাম কি? কাঁটা। কে বলবে? কাঁটা কোন দিকে ঝুঁকবে, তিনটের দিকে না আটটার দিকে? তিনটের দিকে কাঁটা যখন তোলা হবে পাল্লাটা, তা তিনটের দিকে এমনি করে বলবে, দেখ আমি ঠিক বলছি, এরাই বেশি। যদি কাঁটাটা আটটার দিকে ঝুঁকে, যদি ঝুঁকে, এখন ওই কাঁটাটাকে ইমানদার বলবেন না ফাসেক বলবেন, কোনটা বলবেন? বলেন, কাঁটাটাকে আপনি কি বলবেন, বেইমান না ইমানদার? বেইমান, আল্লাহ ওটাই বলছে।
তোরা একটা পাল্লাতে আটটা চাপা, আর একটা পাল্লাতে তিনটি চাপা, তিনটে মাল ডান পাল্লায় চাপা, বাম পাল্লাতে আটটা মাল চাপা। সে আটটা মালের নাম আমি বলছি, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আসীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। এই আটটা হলো কি? বাপের মহব্বত, সন্তানের মহব্বত, ভাইয়ের মহব্বত, বিবির মহব্বত, বন্ধু বান্ধবের মহব্বত। পাঁচটা হলো সঞ্চিত মালের মহব্বত, যে মালকে তুমি সঞ্চয় করেছো তার মহব্বত, যে ঘরটা তুমি বানিয়েছো এই ঘরের মহব্বত। আর আট নম্বরে হলো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যেটা রয়েছে এইগুলির মহব্বত। আরেকবার বলছি, বাপের মহব্বত, বেটার মহব্বত, ভাইয়ের মহব্বত, আপনার বিবির মহব্বত, বন্ধুর মহব্বত, সঞ্চিত মালের মহব্বত, ঘর বাড়ি অট্টালিকার মহব্বত, এবং যে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য তুমি করো তার মহব্বত। আটটা জিনিসের মহব্বতকে নিয়ে এসে একটা নারীর পাল্লায় দিয়ে দাও। এখন তোমার ডান দিককার পাল্লাটা ফাঁকা আছে, ওখানে তিনখানা মহব্বত রাখো। আহাব্বাইলাইকুম মিনাল্লাহে, আল্লাহর মহব্বত, ওয়া রাসূলিহি, এবং আমার রসুলের মহব্বত, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় বেরিয়ে গিয়ে জান দিতে হবে, মাল দিতে হবে। আল্লাহর জিহাদকে মহব্বত করে মেনে নিব, আল্লাহর রাস্তায় শ্রম দিব মেনে নিব, পৃথিবীর মুখে লাত মেরে দিব যেটা সাহাবীরা করেছেন। এই তিনখানা মহব্বত তুমি চাপাও হে পৃথিবীর মুসলমান। এবার তোমার দিলের ভিতরে একটি কাঁটা আছে, দাঁড়িটা ওপর দিয়ে মনে 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 তলো। এবার দেখো তোমার দিলের কাঁটাটা তিন দিকে যেছে না আট দিকে যেছে, বিচার নিজে নিজের করেন। দিলের কাঁটাটা আট দিকে যেছে না তিন দিকে যেছে, সবাই নিজের বিচার করব সাহাবীদের মতো, এবং হক কথা বলবো জীব দিয়ে, মিথ্যা কথা বলবো না। আমাদের মহব্বত আটে বেশি না তিনে বেশি কথা বলে না? যারা আটে বলছেন কে কে বলছেন বলেন তো, আটে কে কে বলছেন? সবাই আটের দিকে আছি, হক কথা বলেছে, সত্য কথা বলেছে। তিনের দিকে মহব্বত এক্ষুনি পরীক্ষা করব। আজকে চিন্তামণি গ্রামে 28 থেকে 30টা বিল্ডিং আছে, মসজিদটা এতিমখানা হয়ে আছে। ওদের যদি মহব্বত আল্লাহর ঘরে বেশি হতো তাহলে ওটা এতিমখানা থাকতো না। রসুলের ওপরে মহব্বত থাকলে এটা ইউনিভার্সিটি হতো। মিশন বলে যে একটা স্কুল আজ থেকে 20 বছর আগে ছিল না, 25 বছর আগে, 30 বছর আগে ছিল না, জন্ম নিল ওই কিছুদিন। আলামিন মিশন পৃথিবীকে মিশন শিখালো, জন্ম নিল। এক একটা মিশন তত্তর 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 করে ওপর দিকে উঠছে, আর লাখ লাখ টাকা গোপনে ছেলেটা ভর্তি করালেন, 50,000-60,000 ডোনেশন দিচ্ছে, আর 70 বছরের মাদ্রাসা পি 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 করছে। আপনি বললে হবে যে আমার এটার উপরে মহব্বত বেশি? রসুলের ওপরে মহব্বত, একবার গালের মাফলারটা সরান দেখি এখানে কটা ইমানদার আছে। সরান গালের মাফলারটা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। জি, এখানে দুটো ফ্যান আছে, ওইখানে ফ্যান দুটো ঘুরছে, পরপর পর করে ঘুরছে, রেগুলেটরটা আমার হাতে, আমি ডান দিকটা এমনি করে বাড়াচ্ছি আর বাঁ দিকটা কমাচ্ছি। বাঁদিককার ফ্যানের শক্তি কমবে হাওয়ার, ডান দিককার শক্তি বাড়বে। আবার বাঁদিককারটা বাড়াচ্ছি, ডান দিককারটা কমাচ্ছি, তো সারা পৃথিবীর সমস্ত শক্তির কন্ট্রোলার কে? আল্লাহ। এখন ইমিগ্রেশন যে এয়ারপোর্টে হয়, একটা দরজা আছে কম্পিউটার লাগানো, আর সেখানে সফটওয়্যার দেওয়া আছে, কোন কোন মাল গেলে তুই সাউন্ডটা আলাদা করবি, কোন কোন মাল গেলে, আর কোন মালটা না থাকলে সাউন্ডটা করিস না। জি, তো জেদ্দা এয়ারপোর্টে আমাদেরকে বললো ঘড়ি জুতা মোবাইল সব ভরে দেন ব্যাগে, দিয়ে ওইদিকে পার করে দিলে, এবার তুমি খালি এসো। খালি গেছি কিন্তু ঘড়িটা খুলতে ভুলে গেছি, জুব্বার ভিতরে আছে। তো জটা লোক পেরুচ্ছে, ঠিক ঠিক চলে যা, আমি গেছি টিক 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 টিক, মানে ধর রাখা, ধর ওর কাছে যেটা নিয়ে যাওয়ার নয় সেটা নিয়ে যাচ্ছে। তো এখন যদি একটা কোরআনের দরজা করা যায়,
যেদিকে ঢুকলে বলে দেবে এটা মুসলমান আর এটা ফাসেক, এটা মুসলমান এটা ফাসেক। কজন মুসলমান হয়ে পেরোতে পারবো এই দরজাই বলেন? প্রথম নম্বর আমি বলছি আল্লাহর কসম, আমি আগে ধরা খাবো যেটা মুনাফিক মাল সাইডে করে, এটা পার হবে না। এই মার আমাদের উপরে যে এসেছে, জুলুম যে আমাদের উপরে এসেছে, এটা কোনো রাজনৈতিক দলকে এবং কোনো ধর্মীয় দল হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধকে দোষ দেবেন না। ইস ঘর মে আগ লাগি হ্যাঁ ঘর হি কি চেরাগ সে। যে শক্তি রসুল দিয়ে গেছিলেন, যে মডেলের মাল তৈরি করে পৃথিবী থেকে চলে গেছিলেন, সেই শক্তি সেই মাল আর নাই। খালি নামটা মুসলমান, আধার কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, পাসপোর্টে মুসলমান, ভোটার লিস্টে মুসলমান, কিন্তু মসজিদের খাতাতে মুসলমান উল্লই জি, মসজিদের খাতাতে মুসলমান নয়। একজন আর তাহাজ্জুদের নামাজ পড়তো রেগুলার, এত তাহাজ্জুদ পড়নেওয়ালা ছিল, সপ্তাহে কোরআন খতম করতেন, এত কোরআন পড়নেওয়ালা ছিলেন, এত জিকির করনেওয়ালা ছিলেন যে মসজিদে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ ঘন্টা কাটিয়ে দিতেন। ইমাম সাহেবকে ভোরে উঠিয়ে দিতেন, ওস্তাদ উঠেন, চামাই টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে। ইমাম সাহেবও জানতেন যে ওই লোক আমাকে উঠাবে। সেই লোকের একটা দোকান ছিল, এখন চারখানা দোকান হয়ে গেছে ওই একটাকে নিয়ে, আরও তিনটে বেড়েছে। জুমা পর্যন্ত বাদ, জুমা তো আসতে পারে না। জুমা তার তেলোয়ার তো দূরের কথা, জিকির তো দূরের কথা, রাতে ওঠা তো দূরের কথা, জুমাতেও আসতে পারে না। তাবলিগ জামাতের সই গ্রামে তো আমির সাহেব গাছতে বেরিয়েছে, তো ইমাম সাহেব ওর কানে বলছে, হুজুর ওই যে আব্দুল লতিফ ভাইয়ের দোকানটা আপনি যাবেন তো, উনি তাহাজ্জুদ পড়তেন, এখন জুমা পড়ে না। ওর দোকানের সামনে সব জামাতের লোকটি কিনে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম আব্দুল লতিফ ভাই, আপনি কত ভালো মানুষ ছিলেন, আল্লাহর রহমত আপনি তাহাজ্জুদ পড়েছেন এই গ্রামে এসে শুনছি, এখন জুমাও যেতে পারছেন না। জি 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 আমি সব কথাটা খুব সত্য, আসলে এখন দোকান বেশি হয়ে এত ব্যস্ত হয়ে, দোয়া করেন দোয়া করেন দোয়া করেন বলেছে। এবার আমি সব বলছে হাত তুলে দোয়া করো সব সাথীদেরকে, এই আল্লাহ আব্দুল লতিফ ভাই তাহাজ্জুদ পড়েছেন, সপ্তাহে কোরআন খতম করেছেন, সারা রাত তোমার দরবারে পড়ে কেঁদেছেন, এইরকম একটা মুসল্লি মাবুদ গো এখন এত ব্যস্ত হয়ে গেছে, তখন একটা দোকান ছিল, দোকান চালিয়ে তোমাকে ডেকেছে, এখন চারখানা দোকান হয়েছে, আর তোমাকে ডাকতে পারছে না, মাবুদ আমরা বিদেশি মানুষ, তোমার দরবারে দোয়া করছি আব্দুল লতিফ ভাইয়ের তিনখানা দোকানকে ধ্বংস করে দাও, দাবার একটা করে দাও। দাঁড়ান দাঁড়ান আমি স্যার দোয়াটা, আমি স্যার দাঁড়ান দোয়াটা গোলমাল হয়েছে, তুই কাকে ভালোবাসে, দোকানকে। আমরা যত দোকানকে ঘরের কারণে, ব্যবসার কারণে, বাণিজ্যর কারণে আমার সব ছাড়া যেতে পারে, কিন্তু ওটা ছাড়া যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি ওপর থেকে সিসি নিয়ে তোদেরকে দেখছি, এটা আমি উদাহরণ দিচ্ছি, এটা কোনো আয়াত নয়, এটা হাদিস নয়, ধরেলেন আল্লাহ আসমান থেকে দেখছেন, দেখছেন কথাটা বড় সত্য, প্রতি নজরেই আমাদের দিকে রয়েছে। আমরা সকালে সূর্য ওঠা থেকে নিয়ে বিবির পেছনে সময় দিলাম, আব্বার পেছনে দিলাম, সন্তানের পেছনে দিলাম, বন্ধুকে নিয়ে আনন্দ করে এলাম, আর ভাইকে আনন্দ করলাম, ছেলেকে নিয়ে মিশনে দিয়ে এলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, এই করতে করতে সন্ধ্যা হলো, সন্ধ্যাতে এসে আবার মা বাপ ছেলে পেলে ব্যবসা বাণিজ্য হিসাব নিকাশ নিয়ে মাগরিব হলো, এসা হলো, 24টা ঘন্টা রাউন্ড হয়ে গেল, আল্লাহ 10টা মিনিট আমার কাছ থেকে পেল না, আমার চেহারাতে রসুল নাই, ব্যবহারে রসুল নাই। এই করতে করতে একদিন গেল, দুই দিন গেল, তিন দিন গেল, 10 দিন গেল, 20 দিন গেল, 25 দিন গেল, 27 দিন পেরিয়ে গেছে, আর 3টে দিন আছে মাস হতে, এখন আমার রব এতিমের মতো আমার দিকে তাকিয়ে আছে, আমার গোলাম আমাকে কখন সময় দেবে, আমার নবীর চেহারাটা কখন আনবে, আমার গোলাম কখন আমার দিনকে বাঁচানোর জন্যে দোকানে তালা মারবে, ব্যবসায় তালা মারবে, বাণিজ্যে তালা মারবে, স্কুলে চাকরিতে ছুটি নেবে, মাঠে যাবে না, 3 দিন আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে, মানুষের পায়ে ধরবে, আল্লাহর গোলামির জন্যে না বেনামাজির দরজায় যাবে,
মাতালের দরজায় যাবে, গেল না। আঠাশটা দিন গেল, ২৯টা দিন গেল, ৩০টা দিনে আল্লাহ পেল না, দিন পেল না, রসুল পেল না। আমার রব ওর দরজা থেকে বেজ্জুতি হয়ে ঘুরে গেল। এই অবস্থায় আমার আল্লাহ একটা ভাষা ব্যবহার করছে, ভাষাটার নাম হচ্ছে ফাতার আব্বাসু, ফাতার আব্বাসু, ফাতার আব্বাসু, ফাতার আব্বাসু। সূরা তোবার মধ্যে রয়েছে, আল্লাহ বলছেন ফাতার আব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি। আপনি আমার গালে মারলেন টানে একটা চর, গাল চনচন চনচন করে গেল। বাড়ি বর্ধমান, আপনার বাড়ি চিন্তামণি, কি বলবো, পাঁড় মাতাল তেমনি গায়ে বলো আজ। খালি এমনি করে তাকিয়ে দেখলাম, গাড়িতে বসলাম তো তাকিয়ে আছেন এমনি করে। ড্রাইভারকে বললাম চল, এই চল বলে যখন বেরিয়ে গেছি তখন খালি একটা শব্দ বলেছি ওনাকে, ঠিক আছে। ঠিক আছে মানেটা কি বলেন? ঠিক আছের মানেটা আপনারা বলেন, আমি আপনাদের মুখ থেকে শুনব। তো আল্লাহ গোটা মাস বছর তাকিয়ে নিজে পেল না, রসুলও পেল না, দাড়ি চেটে ছেঁচে ছেঁকে ডাকনুর নিচে কাপড় পরে বাম হাতে পানি খেয়ে সিগারেট বিড়ি জুয়ো তাস লুডু দাবা, আল্লাহ শেষ ভাষা বলছে ঠিক আছে, ঠিক আছে, মুদিকে আসতে দে। মুদি চলে এলো, আল্লাহ এমনি করে মুসলমানদের বেঈমানদের শক্তি কমাচ্ছে আর ইমানদারদেরটা, বেঈমানদেরটা বাড়াচ্ছে, ইমানদারদেরটা কমাচ্ছে। পিটা পিটা এক ধার থেকে পিটা জি, কাগজ কলম নিয়ে বসে যান, পিচবোর্ড নিয়ে আর কাগজ কলম নিয়ে বসে যান, ভারতবর্ষের নেতাগুলোর নাম একদিকে লেখেন। মোদি মুসলমানদের উপরে রাজি না নারাজ? নারাজ। অমিত শাহ নারাজ, তারপরে যোগী নারাজ, 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 কাটতে কাটতে শেষকালে মমতা খালা নারাজ। কিছু মুসলমান মনে মনে নিয়ত করেছে মমতার শাড়িটা যদি পেয়ে যায় তো কিয়ামতের মাঠে আর চাদর লাগবে না, ওই ছায়াতেই পেরিয়ে যাব। এদের কুদাকুদি আর লাফালাফি দেখে আশ্বস্ত শ্বাস ফেলছে ওর কাছে, সব নারাজ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাকলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আরেকবার বলছি, এটা সূরা নূরের ৫৫ নম্বর আয়াত। আপনারা একবার আমার সঙ্গে জবাব দেবেন, প্রশ্ন করব উত্তর দেবেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াআমিলুস সালিহাতি লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাকলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। নবীজি গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন, এর জন্য তিনবার বলছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াআমিলুস সালিহাতি হাতি লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাকলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন হে বিশ্ব মুসলমান, ওরে আহলে কোরআন, ওরে আহলুল হাদিস, ও বিশ্ব কোরআনের ছায়া তলে তোরা যারা রয়েছিস, সূরা নূরের ৫৫ নম্বর আয়াতটা খুলে দেখ। আমি রব তোদের সঙ্গে ওয়াদা করছি, কারো পায়ে হাত দিতে হবে না, কাউকে তেল দিতে হবে না, মোদিকে দিতে হবে না, অমিত শাহকে দিতে হবে না, আদিত্যনাথ যোগীকে দিতে হবে না। যত ভারতবর্ষের নেতা আছে এদের পায়ে তেল দিস না, এদের পেছনে তোরা ঘুরিস না, শুধু একজনকে রাজি কর। আমি আল্লাহ ওয়াদা করছি, হে ইমানদারেরা, তোরা যখন আমার ছায়াতে এসে ১০০% ঢুকে যাবি, আমাকে রাজি করে নিবি, তাহলে তোদেরকে ব্যালট লাগবে না, সারা বিশ্বের হুকুমত তোদের হাতে আমি আল্লাহ তুলে দিব, তোরাই শাসন করবে, তোরা শাসিত হবি না। আল্লাহ বলছেন খালি আল্লাহকে রাজি করেন বাস, আর কাউকে নয়। ভারতবর্ষ কাদের হাতে আছে? বিজেপির হাতে, চলে আসবে মুসলিমের হাতে। আল্লাহ রাজি হয়ে গেলে একজনকে রাজি করেন, দৌড়তে হবে না। আল্লাহ রাজি হয়ে যাবে, সকালবেলায় দেখবেন মুসলিমের হাতে দেশটা, কি করে দেখবেন? তাহলে কি ভোট হলো না, দরকার নাই ব্যালটের, রাতেই মোদিকে ইমানের দিয়ে দেবে আল্লাহ। সকালে দেখবেন মোদি নিজে কালেমা পড়ছে, পারবে আল্লাহ এটা করতে? ঠিক করে বলেন তো, খুব সত্য কথা বলেন। অন্য জাতিদের কথা আমি ছেড়ে দিলাম, তাদের কাছে হালাল হারামের খবর পৌঁছায়নি, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম,
পার্টিকুলার মুসলিমের কথা বলছি, মুসলিম যতগুলো পঞ্চায়েত প্রধান আছে সব আমানতদার আছে? আরে কথা বলে না, লুটেরা। তাহলে এদের হাতে একদিনের জন্য মনে করেন সারা ভারতবর্ষের সমস্ত নেতাগুলোকে তাদের পদ থেকে রিজাইন দিয়ে 100-তে 100 মুসলিম বসিয়ে দেওয়া হলো, ঘোষ বাড়বে না কমবে? বাড়বে। এদের মতো হারাম খোড়ার কেউ নাই। হাজি, এই যে মসজিদে ইমাম ভাতা চলছে, ইমাম ভাতা নিয়ে আমি ফতোয়া দিচ্ছি না, আমার ফতোয়া দেওয়ার জ্ঞান নাই। ইমাম ভাতা নিয়ে আমি ফতোয়া দিচ্ছি না, দেওয়া যাবে কি যাবে না আমার জ্ঞান নাই, ইলম নাই, ওই পর্যায়ে পর্যন্ত আমার শিক্ষা নাই। কিন্তু প্রত্যেকটি জেলাতে বা থানাতে ব্লকে একটা করে সর্দার আছে না, ওদের নেতা আছে না ইমাম? ও ঘোষ খেয়েছে কি খেয়েছে না? কেন খেয়েছো? ওর পেছনে যে মসজিদের লোকগুলো নামাজ পড়ছে হবে? অন্য মুফতিকে জিজ্ঞেস করে নেবেন, পাক্কা খোঁজ করবে ইমান। অন্য একটা ইমাম সাহেব খালি বলছে নামটা চেঞ্জ করে দেন কি মসজিদটা চেঞ্জ করে, 2000 টাকা দেয়, 4000 টাকা দেয়। একটা ইমামের যদি এটা আচরণ হয়, একটা ইমাম আলিম যার কাছে রসুলের হাদিস আছে তার যদি এটা আচরণ হয়, তা মাতাল পঞ্চায়েত প্রধানের তো হবেই, বলেন? এই জন্য আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাতি, তোরা পরিপূর্ণ ইমানদার হয়ে যা, লা ইয়াস্তাকলিফাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামাস্তাকলিফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষেরা ইতিহাস খুঁজতে খুঁজতে উমারের যুগে চলে যা, রসুলের যুগে চলে যা। একজন বাহরাইন বিজয় করেছে, একটা সাহাবী বাহরাইন বিজয় করেছে, 150,000 মোকাবেলায় মাত্র 10,000 সাহাবী গোটা রোম সম্রাটকে হিলিয়ে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে। যেদিকেই তারা গেছে জয় জয়াকার, জয় জয়াকার, জয় জয়াকার, যেদিকেই তারা হেঁটেছে জয় জয়াকার। আজকে কেন হচ্ছে না? তোদের ইমানে ফিউজ লেগেছে। তোদের হাতে কেন আজকে দিচ্ছেন আল্লাহ? তোদের হাতে কেন রাজ্য দিচ্ছে না আল্লাহ? তোদের চরিত্র শেষ। আল্লাহ বেঈমানকে তো দেবে না, উমারের জামানায়। ওই কতক্ষণ চালাবে তুমি আর আমাকে তাকিয়ে থাকতে হবে? মোবাইলটা খুলে নে, ঘর যাও, এখনো বসে নাও। কতক্ষণ আর? 15 মিনিট। বলছে 12 ঘন্টা, কারো বাবার ক্ষমতা আছে 12 ঘন্টা বসে? আমার বড় ভাই বলছে 12 ঘন্টা। জি, দেখেন এখানে একটা মজার কথা আপনাদেরকে বলি, উমারের জামানার একটা ঘটনা শুনেন। সম্ভাব্য ঠিকানাটা আমি সিরিয়া বলছি, একটা মাস্তান ছিল ডন ডন। কি হলো? সুইচ অফ হয়ে গেছে। হ্যাঁ, কথা বলে না, সুইচ অফ হয়েছে তো লাগাও। একটা ডন ছিল, খুব ধ্যান দিয়ে শুনেন, ডন, ওই এলাকারও ডন, বেইমান, বেইমান ইমানদার লই, সেরকম চেহারা, সেরকম মোজ, আর সেরকম তাকালে মানুষ ভয় খেয়ে যেত। তো হযরতে উমার দুইজন সাহাবিকে পাঠালেন যে ওর কাছে ইমানের দাওয়াত দাও। খুব ধ্যান দিয়ে শুনবেন, ইমানি দাওয়াত দাও। গেল 3 মাস 2 মাস লেগেছিল হেঁটে যেতে। কত দূরে ওর বাড়ি? মদিনা থেকে যাচ্ছেন সাহাবিরা, একটা লোককে ইমানের দাওয়াত দিতে। সেখানে গিয়ে যখন পৌঁছালো, ওকে তখন বলছে আমিরুল মুমিনিন হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আমরা এসেছি আপনার কাছে দাওয়াত দিতে, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনি ইমান আনেন, এবং পৌতলিকতা ছেড়ে দিয়ে বাপদাদার যে দেবদেবীর পুজো আছে ছেড়ে দিয়ে এক আল্লাহকে মানেন। ডনকে বলছে, তো ওই ডন যত পৃথিবীতে ছিল সাহাবিদের মতো কেউ ছিল না, তা কোনো ভয় নাই, দাওয়াত দিচ্ছে। তো ও তখন কি বলছে জানেন? ইমান আনব, দুটো শর্ত, যদি মেনে নাও তো এখনই কালেমা পড়ে নেব। বলে শর্ত দুটো কি? বলছে 1 নম্বর হচ্ছে উমার যত বড় রাজ্যটা চালাচ্ছে, যে বিশাল, কেউ বলে 12 লক্ষ 18 লক্ষ বর্গমাইল ধরে রাজত্ব চালাচ্ছে, এইটা অর্ধেক আমাকে দিতে হবে। আমি কালেমা পড়ব, এই রাজত্বটা অর্ধেক আমাকে দিতে হবে, একটা শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে উমারের বেটির সাথে আমার বিয়ে দিতে হবে, উমারের বেটি যেটা আছে ওর সাথে আমার বিয়ে দিতে হবে। তা এরা কি বললো জানেন?
আচ্ছা আমার নসিব খারাপ না ভালো? এতগুলো লোক হ্যাঁ নাও বলে না, রাগ করছেন নাকি আমার উপরে? এদিকে আমার ধ্যানে যেটা প্রশ্ন দিচ্ছি উত্তর দেন, আমার নসিব ভালো না খারাপ? নসিব আর কে জানবে, আমি বাইনে বসলি চাওয়ালা ঢুকে, ওকে ধরে নিয়ে আসেন ওর চা আর কেটলি সহ। কমিটির লোক যদি ওকে ধরে না নিয়ে আসেন তাহলে আমার বায়ন এখান থেকে স্টপ থাকবে, আমি এক চুল লাগাবো না। ওর চা আর কেতলি নিয়ে আসেন আগে, ওর চা কেতলি নিয়ে আসেন, ওই পাশে কে বসে আছেন ভাই, ওর কেতলি আর চাটা নিয়ে আসেন এখানে, আর ওকে ধরে নিয়ে আসেন। ওই তুই এদিকে আয়, ওই চাওয়ালা ওই এদিকে আয় তুই। ওকে চিনে রাখতো, বায়নের শেষে ওকে আমি দেখা করবো, ওর ক কাপ চা বেচার দরকার আছে। ভাগ এখান থেকে, বহরমপুর যা, লজ্জা সরব নাই। তো কটা শর্ট করলেন? দুটো, একটা অর্ধেক রাজত্ব দিতে হবে আর একটা হলো ওর বেটির সঙ্গে বিয়ে দিতে হবে। এই দুজন এবার কী বলছে দেখেন, বলছে ভাই তুমি যদি কালেমাটা পড়ে লাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এটা যদি পড়ে লাও তো অর্ধেক রাজত্বটা উমারকে বলে ব্যবস্থা করে দিব। কারণ একটা বিশ্বাস যে লোকটা কালেমা পড়বে তো সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে, ও হারাম খাবে না, ঘোষ খাবে না, বেইমানি করবে না, সব অটল হয়ে যাবে, তো ওকে রাজ্য দিতে কী অসুবিধা আছে? এইটা দায়িত্ব নিলাম। তো বিয়ের ব্যাপারটা তো ধরেন চয়েসের ব্যাপার আছে, তা ওইটা কী হবে কী জানি, ওইটা কী হবে কী জানি। তো তুমি থাকো, উমারকে জিজ্ঞেস করে আসি। একজনকে কালেমা পড়াবে তো কত মেহনত, দুইজন বেরিয়ে গেল, উমারের কাছে আবার চলে আসছে। উমার বলছে খবর কি, যার জন্যে পাঠিয়েছিলাম খবর কি? দুজন বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যে ডনের কাছে আমাদেরকে আপনি পাঠিয়েছিলেন সে এই মর্মে ঈমান আনবে, দুইখানা শর্ত করেছে, সেই শর্তের ওপরে সে ঈমান আনবে। এক নম্বরে বলেছে অর্ধেক রাজত্ব তাকে ছেড়ে দিতে হবে, সে শাসন করবে। আর দুই নম্বর শর্ত হলো আমিরুল মুমিনিন আপনার মেয়েকে সে বিয়ে করবে। উমার বলছে তুমি কি বললে, তোমরা কিছু বলেছ? বলেছে কি বলেছ? অর্ধেক রাজত্বটা কোনো রকম বুঝিয়ে পারিয়ে অসুবিধা হবে না, তবে বিয়েটা চয়েসের ব্যাপার আছে। হাজরে তোমার বলছে আমার দিলের কথা শোনো, অর্ধেক কেন, যখনই কোনো মানুষ পাক্কা ইমানদারি প্ল্যাটফর্মে এসে যাবে তাকে সমস্ত রাজত্বটা আমি উমার ছেড়ে দেব, কোনো ডিস্টার্ব নাই, সে তো চালাবে আল্লাহ এবং রসুলের তরিকায়। এক নম্বর গেল বিয়ে শাদির ব্যাপারে কেন শুনলাম, মেয়ে তো আমার, তবে আমি বলছি একটা কালেমা পড়া ইমানদারকে মেয়ে দিতে উমারের এক সেকেন্ড আটকাবে না, সঙ্গে সঙ্গে বিয়ে পড়িয়ে দেবো, যাও তোমরা তাকে কালেমা পড়তে বল। তাহলে ইমানদারের প্রতি ভরসা কত? তাহলে বলেন একটা ইমানদারের প্রতি ভরসা কত? আর যে রায় ইমামের শুধু একটুকু লিডারই পেয়েছে, এতেই যদি ঘোষ খায়, ওই ইমামগুলোকে যদি একবার মোটামুটি মুখ্যমন্ত্রী বা এমএলএ এমপি করে দেওয়া হয় কি করবে বলেন তো? কি করবে বলেন? চরিত্র কোথা চলে গেছে সহি হাদিস এবং কোরআনের তার পেটে থাকার পরেও? এবার এরা দুজন আবার হাঁটতে লাগলো। যে গ্রামে ডনের বাড়ি ওরা সেই পর্যন্ত পৌঁছে গেল, এবার গ্রাম ঢুকবে, গ্রামের কাছাকাছি হয়তো বা 100-200 গজ রাস্তা বাকি আছে, তখন দেখছে গ্রাম থেকে একটা জানাজা আসছে, খাটে লাশ আছে, দল বেঁধে লোক দাফন করার জন্যে বেরিয়ে আসছে। এরা দুজন জিজ্ঞেস করছে কে মরেছে, কার জানাজা হবে, ইহুদি না নাসারা না মুসলমান, কাকে দাফন করা হবে? এদেরকে বলা হচ্ছে তোমরা যে ডনের কাছে এসেছিলে
ওই হতভাগাই মরে গেছে। তখন এরা বলল, হতভাগা রে তোর কপালে আর খুব মানে ইমান আল্লাহ লেখেনি, বেঈমান হালাতি পৃথিবী থেকে চলে গেল। তার মানে একটা ইমানদারের ওপর কত ভরসা থাকা দরকার। মুসলমান জুয়োতে পাবে এদেরকে বেশি, মুসলমান সুদের ময়দানে এদেরকে বেশি, মুসলমান জেনার ময়দানে রান্ডিখানায় এদেরকে বেশি, যেখানেই বেশ্যাখানা মুসলমানের ছেলে বেশি, অন্য মানে আদার ছেলে পাওয়া যায় না। শুধু তাই নয়, তাসে লুডুতে দাবাতে মদেতে মুসলমান তুমি বেশি। এখন এত বেশি শয়তান গ্রাস করে নিয়েছে, মুসলমানের আসল শক্তিটাই শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, আমার উম্মত অহান রোগে ভুগবে। সাহাবীরা প্রশ্ন করলেন, মা অহান, ইয়া রাসূলুল্লাহ অহান জিনিসটা কি? নবীজি বললেন, হুব্বু দুনিয়া কারাহিয়াতিল মত, আমার উম্মতের ভিতরে পৃথিবীর মহব্বত বেড়ে যাবে এবং মত বা আখেরাতকে সে ঘৃণা করবে, তখনই আমার উম্মত দুর্বল হয়ে যাবে, অন্য জাতি এসে লাত মারবে, দলদলেতে পড়েছে হাতি ব্যাঙে মারছে লাথি, হাতি দলদলেতে পড়ে গেছে আর ব্যাং হাতির মাথায় লাত মেরে চলে গেছে, এমন মুসলমান এদের অবস্থা। এরা সবকে শেষ করে দিয়েছে, একবার নিজের নাফসের দিকে তাকিয়ে দেখি। কি ঘটবে শেষকালে স্টেজে আমি তাই চিন্তা করছি, একজনা পড়ে গেছে, একজনা কি খবর আনছে বারবার জিব্রাইলের মতন। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হয়, কাজও নাই সময়ও নাই অবসরও নাই, খালি মনে হচ্ছে আমার বিরুদ্ধে প্ল্যান চলছে। তাহলে আমাকে বাইন করতে ভালো লাগবে? কারো যদি এটা মনে ঢুকে যায় যে আমার বিরুদ্ধে প্ল্যান চলছে, তাহলে ভালো লাগবে বাইন করতে? আপনাদের বিরক্ত লাগছে নাকি? ওই লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আমাকে আমাকে কষ্ট লাগছে। কেন কষ্ট? মহব্বতের জন্য বলছি, পায়ের নিচে বসার কিছু নাই। তো এ হয়ে গেছে আমাদের আজকের সব থেকে বড় ক্ষতি। ইসলামকে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রাসাদ। সহিহ বুখারীর হাদিস, ইসলাম হলো একটা প্রাসাদ, সেই প্রাসাদে যতগুলো ইঁট লেগেছে, প্রথম ইঁটটাকে হযরতে আদম আলাইহিস সালাম আর শেষ ইঁটকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম, তার মানে কমবেশি 150,000 ইঁট লেগেছে। ওই প্রাসাদটা তৈরি করতে কত ইঁট লেগেছে? কমবেশি 1 কোটি বলছি না, কমবেশি 150,000। প্রাসাদ মানে কি? প্রাসাদ মানে সুন্দর সাজানো ঘর, বুঝতে পেরেছেন? সুন্দর সাজানো ঘর। এবার ওই সাজানো ঘরে আগুন লেগেছে, জানলাতে আগুন, দরজায় আগুন, খাটে আগুন, বিছানায় আগুন, আলমারিতে আগুন, শোকেসে আগুন। আগুনটা লাগিয়েছে কে? ভারত জ্বলছে, কাশ্মীর জ্বলছে, মায়ানমার জ্বলছে, রোহিঙ্গা জ্বলছে, বাংলাদেশ জ্বলছে, পাকিস্তান জ্বলছে। ভারতের মুসলমানের থেকে বাংলাদেশের মুসলমান বেশি জ্বলছে, ওরা ওরা হলো মুনাফিক, বেশি বেশি জ্বলছে। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। জাসুস আর তাজাসুসি আর বেইমানি, যে যত তাহাজ্জুদ করে সে তত বেইমানি করে বাংলাদেশে, সপ্তাহে রোজা বাদ দেয় না, আর বেইমানিতে প্রথম সারি ধরা আছে। তো সারা বিশ্ব যেন আগুনে দাও 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 করে জ্বলছে, সারা বিশ্ব। শুধু মুসলমান নামে প্রাসাদে আগুন লেগেছে, অন্যটা লাগেনি। তো এই আগুনটা লাগিয়েছে কে? একজন বড় আল্লাহর ওলি বলছেন, ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, ঘরের প্রদীপই ঘর জ্বলছে, দোষ কাকে দেবেন? ঘরের প্রদীপে যদি ঘর জ্বলে, লাঠি নিয়ে কাকে খুঁজবেন? কথা বলে না, এদিকে বলছে চালান এখনো, আর আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিচ্ছে না। আমি একটা কথা আপনাদেরকে বলি না, বচনে বচনে বিটি হারাইল কেথা, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বিটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে, তিনজনের মধ্যে দোষ দিব কাকে, বিচার করেন তো। এটা অনেকবার বলেছি, এটা বহুদিন পর আবার বললাম। এক বুড়ি বিটির বাড়ি যাচ্ছে, 1,00,000 টাকা নিয়ে ছিঁড়া কাঁথায় গটিয়ে নিয়েছে, যে খালি ওর চোপা চলছে, খালি মুখ বন্ধ নেই, আমার যা হবে হোক গা কেথা যেন না হারায়, আমার যেটা হবে হোক গা কেথা যেন না হারায়। টোটোতে উঠছে বসছে, নৌকায় চাপতে গিয়েছে, যেই কেথাটা নিয়ে এমনি একজন যুবক থাম করে পকেট মার কেথা নিয়ে মারল দর। দোষ কার? নিজের দোষ, চোপা না চালাতিস না যে তোর। জি
ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, দুটো বড় বড় ষাঁড় ভেড়া ফটাস ফটাস করে মারছে, আর একটা শিয়াল খালি মুখ দিয়ে লাল পড়ছে, যেটা পড়বে ওইটা আমার, যেটা পড়বে ওইটা আমার। অনেকক্ষণ ধরে ওদের ঝগড়া চলছে, এই মনে মনে করছে ওরা নাটক করছে নাকি রে, এখনো পড়ে না কেন, কিন্তু ভেড়ার মাথা খুব শক্ত, তো পড়ে না কেন রে, তো একবার মাঝে ঢুকে টেস্ট করতে গেছে, দুদিক থেকে মেরেছে তো ওই লাশ, এই যে লাশটা পড়লো দোষ কার, আমার নিজের দোষ। তার মানে এমএলএ নমিনেশন ফাইল চলছে, দাঁড়িয়েছে কে, ঘোষ, গুয়ো, গুপ্ত, যেগুলো অজাত শিডিউল ক্লাস, তারা দাঁড়িয়েছে, একদিকে দাঁড়িয়েছে ব্যানার্জি, একদিকে দাঁড়িয়েছে চ্যাটার্জি, একদিকে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি, আরেকদিকে দাঁড়িয়েছে কে, ওই বুদ্ধদেব ভট্টাচার্য, আর মধ্যখান থেকে মরছে এই ভেড়া কটা, এই চালাক মুসলমান কটা। ভেরলের যুদ্ধ চলছে ভারতবর্ষে, লাশ হচ্ছে কারা, মুসলিমরা। ওকে খালি বলেছে 3 কেজি পঞ্চায়েতে গম দুব, তোকে অতি রং মেকে জিনো ও জিনো ও তৃণমূল কংগ্রেস জিনো ও লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই, তুই তো মরবি বেসকালে, ভোট পাবে ওরা, হয় জিতবে ব্যানার্জি, না হয় জিতবে চ্যাটার্জি, না হয় জিতবে দাস, না হয় জিতবে গুপ্ত, আর মরবি তুই সুপ্ত, কুকুরে টানাটানি করবে তোর লাশ নিয়ে। আর যখন ওই লাশটাকে নিয়ে কলকাতা নিয়ে যেছে, মর্গে নিয়ে যেছে, যে বড় বড় পার্টির নেতারা আসছে, তোর ফ্যামিলির লোক মনে করছে যেন জান্নাতুল ফেরদাউস গেল, এত বড় বড় নেতা যখন আমার ঘরে এসেছে, তা লাশটা মনে হয় জান্নাতুল ফেরদাউস গেল, ওদিকে জাহান্নামের ফেরেশতা খালি মোচ পাকাইছে, আয় শালা দেখছি তোকে, কোন জায়গায় দিতে হয় সাইজ করে দেবো, ওখানে আর কেউ যাবে না, ব্যানার্জি চ্যাটার্জি যাবে, মরছে এরা। আর 3 নম্বর মা বিটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে, একটা ঘরে মা বিটি ঝগড়া চলছে, আর পাশের বাড়ি বউ দেখতে এসছে, মা রাগ করে বটি ছুড়ি দিয়েছে বেটির দিকে, তো ওরই নাকটা কাটা গেছে, দোষ কার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু অপেক্ষা কর, আল্লাহ রেগে গেছেন, আল্লাহ যেদিন তোদেরকে কেড়ে নেবে, আপনি ইমামের চোখে মুসলমান, মসজিদের চোখে মুসলমান, হাজির চোখে মুসলমান, গাজির চোখে মুসলমান, কিন্তু আমার রবের চোখে আপনি ফাসিক। আল্লাহ বলছেন, ওয়াল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিক, আল্লাহ ফাসেক বেঈমানদেরকে কোনদিন হেদায়েতের পথ দেবেন না। একটা ছোট্ট সত্য কথা জিজ্ঞেস করব, যদি সত্য সত্য আপনি উত্তর দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ করব। একটা হিন্দু ছেলে আপনার এলাকায় চলাফেরা মুসলমানদের মতো, গোসল করে, পেচ্ছাপ করে, পানি লেয়, ও মূর্তি ফুর্তি মানে না, ওগুলোর প্রতি ওর ধ্যান ধারণা নাই, ও পুজোকে গুরুত্ব দেয় না, ওইদিকে যায় না, মাঝে মাঝে আপনার সঙ্গে চা খায়, ফুটবল ময়দানে খেলতে যায়, আর মাঝে মাঝে বলে তো দিদি ওটা ভালো রে, আজান হচ্ছে কত, একসঙ্গে নামাজ পড়ছিস। এখন ওকে আপনি মনে মনে পার্সেন্টেজ করছেন, উফ 80% চলে এসছে এদিকে, আর একটু হলেই মুসলিম হয়ে যাবে, এই আকাঙ্ক্ষাটা আপনার হবে কি হবে না? 4 জন বলেছেন, সবারই কাছে একবার শুনতে চাইছি, যদি কোনো হিন্দু ছেলে আমাদের ধর্মকে ভালোবাসে, আমাদের চালচলনকে ভালোবাসে, তো আপনার দিল কৌতূহল হবে কি হবে না যে মুসলমান হয়ে যাক? হবে, সত্য কথা বলেছেন আলহামদুলিল্লাহ। তাহলে একটা হিন্দুর চালচলন মুসলিম দেখলে যদি আপনার এটা মনে হয়, আমাদের চালচলন তো হিন্দুদের ষোলো আনা হয়ে গিয়েছে, তাহলে ওদের মনটা বলবে না যে 2-4 চাবুক লাগাই নিয়ে ঢুকে যাবে সব, ওদের বলাটা কি অন্যায় আছে বলেন? আমাদের বিয়ে শাদি হিন্দুর মতো, পোশাক হলো বেঈমানের মতো, চুলের কাটিংয়ে রসুল নাই, খাওয়াতে রসুল নাই, আর টাকনোর নিচে কাপড় শিখানেও রসুল নাই, কথাবার্তা লেনদেন দাদা বৌদি কাকি কাকিমা জেঠু ফুপা ফুপি বেরোচ্ছে না, এখন পিসি মাসি বলতে শুরু করে দিয়েছে, মুসলমান তুমি 95% চলে গেছো, মসজিদও ঢুকো না, অত গুরুত্ব দাও না, একটা ব্যানার্জি ছেলে
সকলে জানে আমার বন্ধুর নাম কবিরুল ইসলাম, সেই ইসলামের বড় কবিরুল ইসলাম, বড় ইসলাম ওলা তার নাম। তাকে জিজ্ঞেস করছে, কবিরুল আজকে জুমার দিন, তুই কি করবি? চল না রে ফারাক্কা থেকে ঘুরে আসি, জুমা পরে হবে, অন্যদিন পরে নিলেও হবে। তখন ওই গুপ্তের ছেলেটা আইডিয়া করছে, এই জুমার মুখেও মুতে দেয়, পেশাব করে দেয়, এই পেশাব করে আমিও পানি নিলাম না, উইও নিল না, এবং আমার টাকনুর নিচে কাপড় ওর কাপড়, ও 80% আসলে আপনার আমার দিল যদি মনে করে ঢুকে যাক, আমরা 95 কেন 99% হিন্দুত্বকে গ্রহণ করে নিয়েছে, ইহুদি নাসারাকে গ্রহণ করে নিয়েছে, তবে কেন তারা মেহনত করবে না, যা আর দু চাবুক লাগাইলেই ঢুকে যাবে, এই জন্যে তারাও উঠে পেরে লেগেছে। মুসলমান, তুমি তোমার সত্তাকে হারিয়ে দিয়েছো, এর জন্যে তুমি কোন ক্লাসের বোঝা যাচ্ছে না। একটা ট্রেনের বগি এই রোডের ওপরে পড়ে আছে, ট্রেনের কামড়াটা বগিটা ট্রেনের, চাকাগুলো টায়ার ট্রাকের না ট্রাক্টরের, আবার হেলিকপ্টারের পাখা, প্লেনের ডানা, বলেন গাড়িটার নাম কি? এ গাড়িটার কোনো নাম কেউ খুঁজে পাবে না, বগিটা ট্রেনের মতো, চাকাগুলো ট্রাক্টরের, হেলিকপ্টারের পাখা, প্লেনের ডানা লাগানো থাকলে ও গাড়িটার নামই খুঁজে পাওয়া যাবে না। তো মুসলমানের নামগুলি মুসলমান, চালচলন হিন্দুর মতো, কথাবার্তারা বৌদ্ধর মতো, এবং এদের বিয়ে শাদী ইহুদির মতো, মাথার চুল ইহুদির মতো, এই জাতটার নাম কি কেউ খুঁজে পাবে না। সবাই চাইবে চাবুক লাগা, আমাদের দিকে ঢুকিয়ে নি, এই সাহসটা বিশ্বনবীর সাহাবীর কাছে কেউ করতে পারেনি। অভাব, আব্দুর রহমান ইবনে আউফের অভাব, এ আউফ নয় আব্দুর রহমান সাহাবিটা নাম, অভাব, ঘরে দু একদিন খাবার নাই, অভাব চলছে, ধার করতে গেছে, ঋণ করতে গেছে উমাইয়ার কাছে, ঋণ কার কাছে করতে গেছে? উমাইয়ার কাছে। আর উমাইয়া পাকা বেইমান সুদের ব্যবসায়ী, দেখেন, অথচ ওর আত্মীয়, ই কালেমা পড়েছে ও পড়েনি। উমাইয়াকে বলছে, উমাইয়া রে কিছু ঋণ টিন দিবি, কদিন কষ্টতে আছি রে। বলে, তোকে কী করে ঋণ দেবো, তুই যে সুদ দিবি না রে। তো উত্তর দিছে, খেতে না পেলেও তোকে সুদ দেবো না, মরে যাব তাও ভালো সুদ দেবো না, কালেমা পড়েছি। কি বলছিস তুই বল? এর নাম ইমান, এর নাম ইমান। আর কালকে যদি এজেন্ট ঢুকে যাই চিন্তামণি ফতেপুরে, এইখানে ছাইতলিতে যত এলাকার লোককে চিনি, বা আমার গ্রামে, খালি ওকে ডেকে চায়ের দোকানে বলছে, এত এত টাকা জমা করলে এই মাসে এত, এই মাসে এই হয়ে যাবে, এই যাবে, 3 মাসের মধ্যে 4 কোটি টাকার মালিক বলেছে, ও কাউকে শুধুবে না, লেখেন আমার একটা নাম দিয়ে, কী লাগবে? ছবি লাগবে, আধার কার্ড, এই আধার কার্ডে দিয়ে ঢুকে পড়লো। সাহাবিদেরকে পারেনি, পেটের অভাবও পারেনি। আজকে আমরা শেষ হয়ে গেছি, আজকে আমরা শেষ হয়ে গেছি। ফুটবল দেখেছেন? ফুটবল, আহা, লোকগুলো ফুটবল দেখে নাই গো, জালসা করতে গেলে এগুলো একটা করে নিয়ে যেতে হবে আর কি। ফুটবল তো বিরাট বড় গ্রাউন্ডে 11টা যুবক নেমেছে, পশ্চিম দিকে 11টা যুবক ফুটবলকে মারতে মারতে পূর্ব দিকে নিয়ে আসছে, আর পূর্ব দিকে 11টা যুবক পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে, কেউ ওকে গছে না, ফটাস ওই দিকে যাচ্ছে, তোর মাঝে ফটাস, আমার মতো একটা মাথা মোটা হুঁশ বুদ্ধি কম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ই কোন দলের রে, বলটা কোন দলের, ওদের গেঞ্জি হলো সাদা আর এদের গেঞ্জি লাল, কোন দলের, উ কেউ যে লাই না রে, দুটো প্লেয়ারের পায়ে এরম করে লেগেছে আর বলটা হিসাবে আমার পায়ের কাছে পড়েছে, তো অনেকক্ষণ থেকে লাত খেয়েছে, তো আমার কোল যেতে লাগছে আর কি, তেমনি করে কুড়িয়ে বললাম, ভাই তুই এত লাত খেয়েছিস রে, তুই কোন দলের, আর তোকে লাত খাইছে কেন বলতো? দুটো প্রশ্ন করলাম, তুই কোন দলের, তোকে লাত খাইছে কেন? ফুটবল উত্তরে বলছে, আমি কোনো দলের লয়, তো গরু চুরি করেছিলি না, তো লাত খাইছে কেন? বলছে, আমার ভিতর ফাঁকা, ওই লেগে লাত খেয়েছি, ওই ইঁটকে মারুক তো দেখি, একটা পাথরকে মারুক তো দেখি, কত সালা হিরো আছে ওরা, আমি ফাঁকা। তো বর্তমান রাজনৈতিক ময়দানে মুসলিমরা হলো ফুটবল, কথা ঠিক না ভুল বলে? কেন সিপিএম মেরেছে এককালে লাত, আপনারা খেয়াল করেছেন কি না, যে লোকগুলো সিপিএমে মাস্তানি করে হারাম খেয়ে হিরো হয়েছিল, ও রাই বা তৃণমূলে হিরো, খালি কালার চেঞ্জ করেছে, সারা জীবন ওদেরকে এই করতে হবে, দিয়ে লাত খেয়েছে, এই লাত খেয়েছে, ওই লাত খেয়েছে, তা আসলে কি
ওর ভিতরটাই ফাঁকা, ভিতরে হৃদয়ে আল্লাহ থাকবে, রসুল থাকবে। সাহাবীরা ছিল পাথরের মতো, অটল, হিলাইতে পারেনি, কিন্তু এরা লাত খেয়েছে, ওই জন্য শেষ হয়ে গেছে। আল্লাহ তাবারক বা তাআলা বলছেন, এতক্ষণ তো সমস্যার কথা হলো, সমাধানের মাত্র দুইটি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খৌফ। এখন কি হলো, চালাবো তো, যতই ধরবো ওইখানেই শেষ। কত কালেকশন দিয়েছি, কে কালেকশন করবে, মাথা খারাপ, আমি বকতে এসেছি। সবাই কালেকশন করলে হবে, লোকগুলো গরিব হয়ে যাবে না, পকেটে যে কটা আছে সবেরই যাবে, খামখায় কেউ দিয়ে না টাকা চাই, খামখায় চল। দুটি সমাধানের আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি, এই আয়াত দুটি শুনে বাড়ি চলে যাবেন। না, আমার পরে বক্তা আছে, যে না কে আছে আমার পরে, আব্দুল জব্বার সাহেব, মাশাআল্লাহ ভালো বক্তা। বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। আপনারা চালাক দেখেছেন, সবাই তাকান আমার দিকে, চালাক দেখেছেন, তাড়াতাড়ি বলেন না, দেখেন না, ওই যে উঠে পালাচ্ছে বলে চালাক, তাকান তাকান, তাড়াতাড়ি দেখবেন তো, দেখেন রসুল বলেছিলেন জান্নাতি দেখেছো, তা আমি তো রসুল নই, ওটা বলতে পারবো না, কিন্তু চালাক বলবো, কিন্তু চালাক আসলে নয়, চালাকে তিন জায়গায় পায়খানা, তো ওদের তিন জায়গায় পায়খানা লাগবে। এই যে আদায়ের কথা একটু সাউন্ড ওদের কানে পড়েছে, চকেটে পথ, কাটলে কি হবে বাপ, হয় মাদ্রাসায় দিছিলে নাই হসপিটালে দেবে, আল্লাহ নিবে, ঘর যেতে যেতে এত জোরে কাশবে, আম গাছে মাথা ঠুকে যাবে, এখানে চারটা সেলাই হবে, হসপিটালে সাত তিন মাস পড়ে থাকবে, সব পিঁড়ে রস বের করে নিবে আল্লাহ। দেখেছেন, আর আমার সঙ্গে কথা বলে না, আখ পিড়া আখ পিড়া আখের রস বার করা মেশিন দেখেছেন, কটা চাকা থাকে, তিনটে থাকে, তিনটে থাকে, যেগুলো রাস্তাঘাটে বের করে বড়গুলো তিনটে থাকে, কয়টা, তিনটে এক মাপের, তিন মাপের, কেন বলেন দেখি, হ্যাঁ কুসরও ছোট বড় আছে, কুসর হচ্ছে কয় মাসের ফসল, এগারো মাস, ধান তিন মাস, সব কিছু এক মাস, দু মাস, তিন মাস, তো কুসরকে এগারো মাস চাষি ভালোবাসছে, ওকে বাঁধছে, যত্ন করছে, আর পাশে ধান কেটে নিলে, গম কেটে নিলে, আলু তুলে নিলে, পেঁয়াজ ওষুধ উঠে গেল, কুসর মনে মনে ভাবছে যে আমি চাষির বড় যাই, ওকে পানি দিচ্ছে, খোল দিচ্ছে যে আরও মোটা হ, যত মোটা হচ্ছে কুসর ভাবছে যে আমার শরীর স্বাস্থ্য ভালোই আছে, চাষি মনে হয় খুশি, কিন্তু চাষি খুশি অন্য কারণে, রস বার করবে বার, ও সারা বছরের জামাইগিরি বের করে দেবে, একবার মেশিনে ভরবে তো এক ফুটা ওই দিকে নিয়ে যেতে দিবে না, বার কর রস, তারপরে যা জমিতে তুই ছিলি। তো আল্লাহর জমিনে কুসর পিরা মেশিন তিনটে আছে, কোর্ট, হসপিটাল আর মাদ্রাসা, মাদ্রাসায় না, কোর্ট, হসপিটাল আর থানা, মাদ্রাসায় যদি দিবি ওটা জমা, আর না দিবি পিড়ে বের করে নিব, তুই এইখান থেকে উঠে পালাবি, ঢালাইয়ের রাস্তায় উবুর হয়ে পড়বি, নাকে চারখানা সেলাই করে হাসপাতালে বার করবো 22,000 টাকা তোর, যান উঠে যান, এবার যান, কে যাবেন যান, ওই চালাক তিনটে গেল, খবর নেবেন কালকে হাসপাতাল আছে ওরা, যান, হ্যাঁ মুসা কাল্লা কাবু করেছে, দিবি তা দে, আর না হয় মেশিনে বার কর, একজনা নিয়ে যেতে পারেনি, টাকা আর নিয়ে যেতে পারবে না, চ্যালেঞ্জ, আল্লাহ মেশিন কিনতে রেখে দিয়েছে টাকা বের করার। তো আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, আল্লাহ কি বলছেন, যে তোদেরকে বেশি দৌড়তে হবে না, তৃণমূল কংগ্রেস আর সিপিএম এগুলো ওগুলোর কাছে দৌড়িস না, এই কদিন আগে রাহুল এসেছিল না, আর আমি সেদিনে এমন জামে পড়ে গেছি, আর আমাকে নিয়ে যাচ্ছে নুরুল হুদা, রাহুলকে দেখে এত খুশি কিছু যুবক, মনে হচ্ছে স্বয়ং জিব্রাইলকে দেখছে, হ্যাঁ আর ওর বাপ হয় ওইটা, লাফিয়ে কুদে শেষ হয়ে গেল, আরে হারামখোর, তুই অতটা খুশি আল্লাহ কিনে হস না, জি একটা রাহুল এসছে কত খুশি, এর থেকে বড় খুশি আমার রব কিয়ামতের মাঠে বলবে, এসেছি রে তোদেরকে দেখা করতে, সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ, জোরে বলে রোজা রাখবো ইনশাআল্লাহ, সকলে জোরে বলেন রোজা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ এসে দেখা করবে আপনাকে, জি সুসংবাদ, ওদিকে আমি যাচ্ছি না। তো আল্লাহ দুটি কথা বললেন, এক নম্বর বললে, তোরা এই যে মসজিদটা আছে, মসজিদের দিকে সবাই মনে মনে আঙুলটা তোলেন, নিজের নিজের গ্রামের মসজিদের দিকে নিজের নিজের আঙুলটা তোলেন, আমি আমার গ্রামের দিকে তুলছি, আমার বাড়ির পাশে আছে, বাড়ির বাম পাশে আছে ঢুকতে। তো আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এটা কাবাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে, তবে তফসির করতে গিয়ে বলা যাবে এই মসজিদ ঘরটা, এই ঘরের যে মালিক, ওই মালিকের পায়ে তুই উবুর হয়ে পড়ে যা, মালিককে জড়িয়ে ধর, আর চোখের পানিতে মালিককে বল, মালিক রে
তোর দরজা ছেড়ে দিয়ে বহুত দূরে চলে গেছিলাম, খালি লাত আর লাত আর থাপ্পড় খেয়েছি, লাঠি খেয়েছি, রুটি পাইনি। মাপুদুরে তোর গোলাম তোর কাছে ফিরে এসেছে, তুই ক্ষমা করে দে, আর আমাদের নিরাপত্তার দায়িত্ব তুই নে। আমার কোরআন বলছেন আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খৌফ, তোদের ঘরে আল্লাহ বরকতের ডালি ভরে দেবে রে, অভাব দেখতে পাবি না, রুজি তোদেরকে দেবে। আর তোদেরকে যেদিক থেকে আজাম আসুক, মারপিট আসুক না কেন, আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঘেরে নেবে। আল্লাহ তোদেরকে নিরাপত্তা দেবে। একটি কথা, যিনি মুসলমান তিনি মুখ দিয়ে বলবেন, যিনি অন্য কোনো জাতি যদি থাকেন তা আপনি বলিয়েন না, কোরআনে একটা শব্দ ভুল আছে। তাহলে এটা কোরআন থেকে বললাম, আল্লাহ বলছে ঢুকে যা, আমার অফিসে ঢুকে যা, পঞ্চায়েত যেতে হবে না, ব্লক যেতে হবে না, দরখাস্ত দিতে হবে না, ডেপুটেশন দিতে হবে না, তোরা ঢুকে যা। হাজি ভাই একটা মসজিদ নিয়েছে, ভারতবর্ষে কয়েক লক্ষ মসজিদ আছে, কই মুসলমানরা রাগ করে সেই দিন থেকে সবাই মসজিদ ঢুকে গেল না তো, তাহলে ওদের মাথা টনক গুড়িয়ে যেত, কী করেছি রে বাবা কী করেছি। আমি তো বলছি সব জায়গায়, এ ওই জাতিদের জানে শান্তি নাই, শান্তি না থাকার কারণে ওরা নিজেদের দেবদেবীকেও শান্তি দিতে পারছে না। শেষকালে রাম এসে মুসলমানদের মসজিদে জায়গা নিল। হা হা, আবার জানটা এতদিনে ঠান্ডা হলো, যতগুলো ঠাকুর আছে সব ঢুকবে মসজিদে, যাবে কোথা, কদিন পরে মুদিও ঢুকবে, দাঁড়ান কালেমা পড়বে, এই কেবল দাড়ি ছেড়েছে। জি অমিত শাহ শান্তি পাবে না মসজিদ ছাড়া। আল্লাহ ওদেরকে হেদায়ত দেখ, না হয় ধ্বংস করে দেখ। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হয় হেদায়ত দেখ আর না হয় ধ্বংস করে দেখ। তো শান্তির জায়গাতে তোরা চলে আয়। আল্লাহ নিজেই ডাকছে, হাইয়া আলা সালাম, হাইয়া আলাল ফালাহ। বাংলায় বলি, আয় তোরা সলাতের দিকে আয়, নামাজের জন্য আয়। আজানটা যদি বাংলা হয় তো এরকম হবে, আয় আয় তোরা নামাজের দিকে আয়। আর ফালাহ যখন বলবে এরকম হবে, আয় তোরা নিরাপত্তা শান্তির মুক্তির দিকে আয়। এখানে এত নিরাপত্তা আছে, শান্তি আছে, মুক্তি আছে, নিবি তো তোরা আয়। যখন মসজিদওয়ালা ডাকছে, ও চায়ের দোকানে বসে বসে বলছে, আমাদের পশ্চিমবঙ্গে যদি শান্তি নিতে হয়, এনআরসি যদি বাঁচতে হয়, মমতাকে ডেপুটেশন দিতে হবে। আমার রবের মুখে কি পড়ে যাচ্ছে দেখলেন, রবের মুখটা লজ্জিত হয়ে ফিরে যেতে। আমি আসমান জমিনের মালিক ডাকলাম, নিজে থেকে তুই বলিস নি, তারপরও আমাকে অ্যাভয়েড করে একটা নন মুসলিম মেয়ের কথা চিন্তা করছিস, সে তোদের শান্তি দেবে। আল্লাহ বলছে শান্তি পাবি না, আমি আগুনে পেট্রোল দিব রে, শান্তির মালিক আমি আল্লাহ। এদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম, তোদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে। সেটা হলো কে, তুমিনুনা বিল্লাহ, এই আযাবে আলীমটা দুনিয়ার আযাব। আযাবে আলীম বলতে মরার পরে জাহান্নামের আযাব, কবরে আযাব, পুলসেরাতের আযাব। তার মানে দুনিয়াতেও হিরো, আখেরাতেও হিরো হয়ে যাবে। তোদেরকে সবসময় সালাম দেওয়া হবে, অসম্মান করা হবে না। সেটা কি, প্রথম হচ্ছে তুমিনুনা বিল্লাহে, আল্লাহর উপরে কামিল ঈমান আন, আল্লাহকে জড়িয়ে ধর, আল্লাহকে আপন বানাও, আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক কর, আল্লাহ যা যা বলেছে তা তা কর, আল্লাহ যা ছাড়তে বলেছে তা ছাড়, আল্লাহ যা ধরতে বলেছে তা ধর। ও রাসূলহি, এবং রসুলের চেহারাটা তুই নিয়ে আয়, রসুলের সুন্নত ছাড়িস না,
স্বয়ং নবীজি বেঁচে আছেন, স্বয়ং নবীজি বেঁচে আছেন, স্বয়ং নবীজি বেঁচে আছেন। সাহাবীরা জিহাদের ময়দানে গিয়ে তিন দিন মহড়া চলছে কিন্তু বিজয়ী আনতে পারছে না। তারা আপোষে আলোচনা করলো যে আমাদের কি ত্রুটি রয়েছে, ইঞ্জিনের সবই রয়েছে কিন্তু চালু হচ্ছে না কেন? দেখা গেছে শুধুমাত্র নজলে হাওয়া ঢুকে গেছে, ক্ষুদ্রতম একটা ত্রুটির কারণে বিরাট বড় জিসিবি যে সমস্ত মাটিকে কেটে দিবে সে স্টার্ট হচ্ছে না। এক কিল মানে নজলে হাওয়া ঢুকে গেছে, সেই এত বড় কাজ করছে। সাহাবীরা আপোষে মাসোয়ারায় বসে গেলেন যে আমাদের কি ত্রুটির কারণে আমাদের মতো জিসিবি আটকিয়ে যেছে বেঈমানদের কাছে। তারা দেখলো তিন দিন আমাদের মেসোয়াক করা হয়নি, দাঁতন করা হয়নি, এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, এটা সুন্নতে রসুল। একটা সুন্নত না থাকার কারণে আমরা এত দুর্বল হয়ে গেছি, বেঈমান মূর্তি পূজকের কাছে আমরা আগাতে পারছি না। অতএব তারা বলল আগামী সকালেই উঠে প্রথমে ডাল ভেঙে দাঁতন করো। সমস্ত সাহাবীরা একসঙ্গে রসুলের সুন্নতকে জীবিত করার জন্যে যে গাছের ডাল ভেঙে দাঁতন করতে শুরু করেছে। এদের দাঁতন করা দেখে বেঈমানেরা ময়দান ছেড়ে পালিয়ে গেছে, আজকে এত রেগে গেছে রে কাউকে বাঁচিয়ে রাখবে না। তাহলে একটা সুন্নতির যদি এত মজবুত ক্ষমতা হয়, বুলেটের মতো ক্ষমতা হয়, ও নবী মুহাম্মাদের উম্মাহ তুমি দাড়িকে চেচে ফেলে দিয়েছো, জিহাদের ময়দানে নেমে তোমার কোনো লাভ হবে না। প্রিপারেশন নিতে গেলে যেমন যেমন কাজ তেমনি তেমনি কাজ সাথে নিতে হয়। জিহাদের প্রথম শব্দ হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে সঙ্গে লাগবে, ওয়া রাসূলিহি, পূর্ণাঙ্গ রসুলের সুন্নতকে জড়িয়ে ধরতে হবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এরপরে তুমি জিহাদের দিকে পা বাড়াবে। তুমি যদি একা হও রোম সম্রাটকে গ্রহণ করবে, তুমি যদি দুজন হও ভারতবর্ষ তুমি দখল করবে, পাশে মায়ানমার, বাংলাদেশ, চীন, জাপান, আপনার কিনা ভুটান, নেপাল কেউ বাদ যাবে না, সব তোমার মুষ্টির ভিতরে চলে আসবে, এত পাওয়ার বাড়বে যদি সুন্নতকে আল্লাহকে সাথে রাখতে পারো। এরপরে তুমি যেদিকে পা বাড়াবে ওই দিক মহাসমুদ্র তুল পার করছিল, সেও পর্যন্ত হাই রোডে পরিণত হয়ে যাবে। হযরত উমার একদিন ফজরে নামাজে সালাম ফেরার পর কাঁদছেন, কাঁদছেন তো আগে থেকেই, ঘুম ভেঙে গেছে তখন থেকে কাঁদছেন। কাঁদার কারণটা কি? কাঁদার কারণটা হচ্ছে উনি রাতে একটা চিঠি লিখে বালিশের নিচে দিয়েছে, দেশে অনেক অভাব, মাল কম আছে, তো বাইরে বিদেশের কোনো সম্রাটকে, প্রধানমন্ত্রীকে চিঠিটা লিখেছে, আপনি কিছু মাল পাঠান, যে মাল দিয়ে আমি দেশটা কিছুদিন চালাবো, আবার মাল হয়ে গেলে দিয়ে দিব। চিঠিটা বালিশের নিচে আছে, আর কিছু নয়। রাত্রিতে স্বপ্ন দেখছে রসুল্লাহ সাল্লামের সাথে কথা হচ্ছে, আল্লাহ নবী বলছেন ওমর তোমাকে আমি চালাক মনে করতাম, বাস আর কিছু বলেনি। মানে কথার ভঙ্গিতে রসুল্লাহ সাল্লাম নারাজ, কথার ভঙ্গিতে রসুল্লাহ সাল্লাম নারাজ। তাহলে তোমার ডুকরে ডুকরে কাঁদছেন, আমার উপরে নবীজি নারাজ হয়ে গেছে। সাহাবিদেরকে বলছে তোমরা আমাকে সাহায্য করো, আমি কি ভুল করেছি যে রসুল নারাজ হয়ে গেছে। সাহাবিরা বলছে রসুল্লাহ, এই আমিরুল মুমিনিন আপনি প্রতিদিনের মতো আমল করেছেন, কিছু বাদ গেছে? না। কিছু বেশি করেছেন? না, যা যা আমল করি তাই করেছি। কাঁদছে, বলছে একটা কাজ করেছি। কি? বলে বিদেশে চিঠি লিখেছি, দেশে অভাব চলছে, তো বালিশের নিচে রাখা আছে, আজকে সকালে পাঠাবো কাউকে দিয়ে, এটা ভেবে রেখেছি। সাহাবিরা বলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি কত বড় ভুল করেছেন, দেশে অভাব চলছে, বিদেশকে চিঠি লিখেছেন, অথচ কাছে আল্লাহ আছে, দরখাস্ত দিলেন না, এটাই নবীজি মেনে নিতে পারেননি, তাই আপনাকে ছোট করে কথা বলেছে, উমার রে তোমাকে চালাক মনে করতাম, এটা কি আপনি খাপা পাগলার বোকার মতো কাজ করেননি? হযরত উমার চোখের পানিতে চিঠিটা ছিঁড়ে ফেলে দিলেন, ফেলে দিয়ে বললে চলো আমরা স্টেজ নামাজ পড়বো, আল্লাহ পানি দেবেন এবং আমাদের ফলে ফসলে ভরে যাবে। হযরত উমার ইস্তিসকা ইমামতি করলেন, মুসলধারা বৃষ্টি হলো, মদিনা ফলে ফসলে ভরে গেল।